হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারুক হোসেন, আজকে সফর শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন, সবাই আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার এই গ্রুপে, আমাদের ফেসবুক গ্রুপে, অর্থাৎ হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা একটা পোস্ট করে দেন, ওখান থেকে আপনাদের সিরিয়াল বাই সিরিয়াল সাপোর্ট দিব। আপনার যে প্রবলেম, ফাইবার প্রবলেম, ফাইবার অ্যাকাউন্ট সংক্রান্ত বা গিগ চেক করাবেন, হোয়াটএভার আপনি যা প্রবলেম থাকে, আপনি একটু কষ্ট করে এখানে পোস্ট করে দেন। পোস্ট করে দিলে আমি এখান থেকে আপনাদের সিরিয়াল বাই সিরিয়াল সাপোর্ট দিব। আগে কোয়েশ্চেন গুলো করতে হচ্ছে, প্লিজ হেল্প ফর লিঙ্ক বিল্ডিং এর কন্টেন্ট। সবাই নতুন করে কোয়েশ্চেন লিখে দেন, আমি দেখে দিব। আমি ওল্ড পোস্ট গুলা আমি ডিলিট করে দিচ্ছি, পেন্ডিং এ পড়ে আছে অপ্রয়োজনীয় গুলা। ইনস্টাগ্রাম কি, ইনস্টাগ্রামে কেউ কি টার্গেট ফলো করে দিতে পারবেন? অস্বাভাবিক কিছু না, একটু কষ্ট করে, একটু কষ্ট করে প্রশ্ন লিখে দেন। ওয়ান আওয়ার পর থেকে আমি দেখব, ওয়ান আওয়ার গুলো আমি আগের পোস্ট গুলো দেখতেছি না। কেউ আমাকে হেল্প করেন, আমি fiverr.com এ কাজ পাচ্ছি না, কি করলে এই মহামারী করোনার সময় আবার সামনে চলে আসছে শীত, তাই বাইরে না গিয়ে। আচ্ছা, তাহলে 15 মিনিট থেকে আমি শুরু করছি, বেশি নেই। ওকে, আচ্ছা, আব্দুল্লাহ আল নোমান, আব্দুল্লাহ নোমান ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আব্দুল্লাহ আল নোমান আমার তো কেউ নাই। আচ্ছা, যারা আছেন তারা করে দেন স্যার আমার পাইনের অ্যাকাউন্টটা। হ্যাঁ, রাসেল আহমেদ ভাই আসেন, রাসেল আহমেদ ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনার মাইকটা আনমিউট করেন। জি ভাই বলেন। জি ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি বলেন। জি স্যার, আমার অ্যাকাউন্টে একটু দেখেন, আমি এখানে ভেরিফাই করতে পারছি না, আমি পাসপোর্ট দিয়েছি, আরো তথ্য চাইতেছি। আচ্ছা, আমি ওমান থাকি। আপনি পাসপোর্ট দিয়েছেন তারপর তথ্য চাচ্ছে, তাই তো? জি জি,
এখন কি চাচ্ছে? গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি আবার দেন। আবার পাসপোর্ট দিব? পাসপোর্ট দিচ্ছি, আপনি তো ব্যাগে গিয়ে দেখেন। আচ্ছা, এখানে দিতে হয় কয়েকটা জিনিস। আচ্ছা, আপনাকে এই 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 ডকুমেন্ট আপনি ইউজ করতে হবে। ব্যাংক ডকুমেন্ট? স্যার ব্যাংক ডকুমেন্ট কি দিব বুঝতে পারছি না। বাংলাদেশে আপনার কোনো ব্যাংক নাই? বাংলাদেশে নাই, বাট ওমানে আছে একটা ব্যাংক, ব্যাংক কার্ড আছে শুধু, আর কিছুই নেই। না, বাংলাদেশে একটা ব্যাংক অ্যাকাউন্টের যে ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকে অ্যাকাউন্ট হবে, আপনি যে ফাইবারে কাজ করবেন সে টাকাটা তো ব্যাংকের মাধ্যমে আনবেন, তাই না? তো আপনি জি জি অ্যাড করছেন এখানে, কি ব্যাংক অ্যাড করছেন? তা এখনো কোনো ব্যাংক অ্যাড করিনি, আমি ওমানের একটা ব্যাংক অ্যাড করতে চাই। আপনি ওমানে ব্যাংক অ্যাকাউন্ট করলে তো হবে না, তাহলে তো কনফিউজ হয়ে যাবে। আপনি অ্যাকাউন্ট করছেন ফাইবারে, একটু দেখি এটা কি আপনার আইডি? জি জি এটা আমাদের। আপনার আইডিয়াতে কি আছে? আচ্ছা, ওমান আছে না? জি জি আচ্ছা, আপনি ব্যাংকের ওমানের ব্যাংকের ইয়াটা দেন। আপনি ওমানের ব্যাংকে একটা স্টেটমেন্ট দিবেন, ব্যাংকের স্টেটমেন্ট দিলে নিয়ে নেবে, কারণ এখানে কয়েকটা কি আছে অপশন আছে, আপনার মোবাইল ফোন বিল, ইউটিলিটি বিল, রেন্টাল এগ্রিমেন্ট, ব্যাংক ডকুমেন্ট। আপনি ব্যাংক ডকুমেন্টটা দেন, হয়ে যাবে। আর নাহলে আপনার গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি, যে কোনো একটা ফটো আইডি দিতে হবে। ব্যাংক আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? জি না স্যার। তাহলে আপনাকে এই ব্যাংকে যেয়ে ব্যাংক থেকে একটা ডকুমেন্ট আনতে হবে, ঠিক আছে? ব্যাংক তো অ্যাকাউন্ট খুলে মানে আমি বলি, ব্যাংকে অ্যাকাউন্ট খুলে মানে ব্যাংকে ডকুমেন্ট নিয়ে স্ক্যান নিয়ে স্ক্যান কপিটা এখানে ব্রাউজিং দিন, তাহলে সাবমিট করে ফেলবে তারা। কারণ আপনি দেশের বাইরে, তো কারণ ওখানে কনফিউজ হয়ে যাচ্ছে, কারণ আপনার যে ইয়া দিচ্ছেন কি বলে পাসপোর্ট দিচ্ছেন, পাসপোর্টের পরে পরে এখন তো আপনি দেশ, কারণ পাসপোর্ট আসলে বাংলাদেশ কিন্তু উল্টো করছেন ওমান থেকে, ভাবে কি করতে ভেরিফাই করার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টটা চাচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট না, যেখানে গভর্নমেন্ট ইস্যু, তা আপনি যেহেতু ওমানে একটা ব্যাংক অ্যাকাউন্ট করছেন, এবং ডেফিনেটলি আপনি লিগ্যাল ওয়েতে তো ব্যাংক অ্যাকাউন্টটা করছেন, তাই না? জি জি সেখানে আপনার ব্যাংক স্টেটমেন্টটা দিতে হবে স্যার। এখানে কারেন্ট বিল অথবা রেসিডেন্ট কার্ড দিলে হবে না? সেটা আপনার, আপনি যে রেন্টাল ইউটিলিটি বিলও দিতে পারবেন, রেন্টাল এগ্রিমেন্টে, রেন্টাল এগ্রিমেন্ট হয়েছে বা আপনি কোনো বাড়ির সাথে কোনো এগ্রিমেন্ট আছে, হ্যাঁ সেটাও দিতে পারেন। আমার 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 মোবাইল মোবাইল ফোন বিল এটা থাকলে এটাও দিতে পারেন আপনার নামে। স্যার মোবাইল ফোনে একটা বিল দিয়েছিলাম, ওইটার একটা মানে রিসিট আসছিল, ওই রিসিটটা দিলে হবে? কারেন্ট বিল দিয়েছিলাম, রিসিটটা দিলে হবে আপনার নামে? এই আইডিটা যার নামে, এটা হচ্ছে মাই ভেরিফাই ইনফরমেশন। আপনি বিল দিয়েছেন ঠিকই, কিন্তু বিলটা তো আপনার না, আপনি আপনার নামে তো বিল দেন নাই। এর জন্য আমি আপনাকে বলতেছি এখানে ওয়েতে না যেয়ে, যে লিগ্যাল ডকুমেন্ট উইথ নেম অ্যান্ড অ্যাড্রেস, ঠিক আছে? এটা লিগ্যাল ডকুমেন্ট হচ্ছে, আপনি সরকারি ভাবে কোনো ডকুমেন্ট, এটা হচ্ছে লিগ্যাল ডকুমেন্ট বলে। তা আপনি এটাতে আপনি একটা কাজ করেন, ব্যাংক ডকুমেন্ট হচ্ছে সবচেয়ে নিরাপদ। আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট করছেন, ব্যাংক ডকুমেন্ট যদি এখানে শো করেন এটা সাথে সাথে সাবমিট নিয়ে যাবে। বা আপনি ইউটিলিটি বিল দিয়েছেন, বা রেন্টাল কোনো এগ্রিমেন্ট বিল দিয়েছেন, কোনো মোবাইল ফোন বিল দিয়েছেন, সেটা আপনার নামে আপনি বিল পে করছেন। আমার কথা বুঝতে পারতেছেন? উপরে আমাদের আগে কারেন্ট বিল দিলে আমাদের লেখা থাকতো না কারেন্ট বিলের মালিকটা কে, সেটা যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনারটা এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করে ফেলবেন। এখানে অনেকগুলো ওয়ে আছে, আপনি এগুলো দেখেন, দেখে অপশনগুলো, নাহলে এগুলো না দিলে আপনাকে ভেরিফাই করবে না। তা আপনি এটা খুব দ্রুত গতিতে করতে, আমি যখন পাসপোর্টটা দিয়েছিলাম তখন আমি পাসপোর্টের দেশের জায়গায় লিখেছিলাম বাংলাদেশ দিয়েছিলাম, ওমান দেইনি, সমস্যা হবে? না সমস্যা হবে না, কারণ ওখানে পাসপোর্টে তো সবকিছু আছেই, পাসপোর্টে সব ডিটেল দেওয়া আছে, আপনি কোথায় যাচ্ছেন, কোথায় কোথা থেকে কোথায় আসতেছেন,
এটা প্রবলেম নাই, কিন্তু কথা এই জন্য তো আপনাকে এই এখন বর্তমানে ডকুমেন্টটা চাচ্ছে, ওরা ওখানে কনফিউজড ওই ডকুমেন্ট নিয়ে কনফিউজড বলেই তো আপনাকে এই ডকুমেন্টটা চাচ্ছে। এর জন্য আবার আপনি একটা যদি ব্যাংক স্টেটমেন্ট দেন বা কোন একটা স্টেটমেন্ট দেন হয়ে যাবে। ব্যাংক ডকুমেন্ট ছাড়া কোনো ডকুমেন্ট হয় না, এটা একটু ঝামেলা এখন, সমস্যা আছে ব্যাংক ডকুমেন্টে। আচ্ছা আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারছি না, দেখবেন। আপনি তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে তো লাভ নাই, তো আপনি আগে এটা অ্যাড করতে হবে। আপনি কি আপনার নামে ব্যাংক কার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন? ব্যাংক অ্যাকাউন্ট আপনারটা যদি এখন এখানে অ্যাড করেন সেটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে, সে ডকুমেন্ট এখানে দিতে হবে। এখানে যা যা বলছে এখানে যে কোনো একটা দিলে হবে, ছয়টা অপশন দিছে, ছয়টার মধ্যে একটা দিতেই হবে, এর বাইরে কিছু করা যাবে না, এখানে আমাদের কোনো হাত নাই। তাহলে ব্যাংক থেকে ডকুমেন্ট আনতে হবে। কনফার্ম মাই অ্যাড্রেস, এখন অ্যাড্রেস গুলো কোথায় কোথায় থাকে? ব্যাংক ব্যাংক ডকুমেন্টে থাকে, গভর্নমেন্ট ইস্যুটিতে থাকে, মোবাইল বিলের মধ্যে থাকে, হ্যাঁ, লিগ্যাল ডকুমেন্ট উইথ দ্য নেম অ্যান্ড অ্যাড্রেস। আপনি এটা যত তাড়াতাড়ি পারেন এটা করে দেন, ঠিক আছে? এখানে যদি পাসপোর্টের কোনো বিষয় থাকতো তাহলে আমি আপনাকে হেল্প করতে পারতাম, কারণ এই 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 অপশনগুলো আপনাকে দিতেই হবে, আদারওয়াইজ আর কোনো ওয়ে নেই। বুঝতে পারছেন? জি জি। আপনি চেষ্টা করেন, কারণ আপনি ওমানে আছেন তো জিনিসগুলো একটু জটিল। তাহলে স্যার আমি ব্যাংকে গিয়ে মানে কোন ডকুমেন্ট আনবো? ওরা বলবে আমার একটা স্টেটমেন্ট দেন, আমি যে প্রতি মাসে যে ইনকাম লেনদেন করতেছি আমাকে স্টেটমেন্টটা সরকার একটা জায়গায় অ্যাপ্রুভ করতে হবে, পাইনিয়র অ্যাকাউন্টে আমাকে একটা ব্যাংক থেকে বা ব্যাংক ডকুমেন্ট দেন। তো ব্যাংক ডকুমেন্ট দিলে ব্যাংক ডকুমেন্টটা আপনাকে দিবে, ওরা একটা আপনার অ্যাকাউন্টের ইয়েটা আপনাকে প্রিন্ট আউট করে দিবে, ঠিক আছে? সেটা করে নিতে পারেন বা স্ক্যান করে নিতে পারেন, স্ক্যান করে আপনি এখানে দিয়ে দেবেন। ওকে, অনেক ধন্যবাদ স্যার। আপনার ওখানে যাতে আপনার সবকিছু ইনফরমেশন বোঝা যায়, ঠিকানা ঠিকানা সবকিছু যাতে ইনফরমেশন বোঝা যায়। ওকে ঠিক আছে। তার বেশি ভালো তো বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট হলে বেটার হতো, কারণ পাসপোর্টটা আপনি ওখানকার দিয়েছেন তো তো আপ করতে পারবেন না। তাহলে আমার একটা কোয়েশ্চেন আছে। ওকে শাহ আলম ভাই আসেন, আপনার কি কোয়েশ্চেন শাহ আলম ভাই? বাকি যারা আছেন একটু কষ্ট করে, আপনারা যদি ইতিমধ্যে যদি কোয়েশ্চেন করে থাকেন তাহলে আর কোয়েশ্চেন করতে হবে না, যদি কোয়েশ্চেন না থাকে আবার ফেসবুক প্রিয়ার মধ্যে একটা কোয়েশ্চেন করে দেন। হ্যালো হ্যালো, শাহ আলম ভাই আছেন? কোয়েশ্চেনটা করেন শাহ আলম ভাই আছেন? মনে হয় শাহ আলম ভাই নেই, অ্যাকচুয়ালি আছেন কিন্তু ওনার মাইক অন করে দিছি বাট উনি কথা বলতেছেন না। আপনি মোবাইল কম্পিউটার দিয়ে প্রবলেম হয় আপনি একটা কাজ করেন, মোবাইল দিয়ে যুক্ত হন তাইলে আপনার কথাটা শুনতে পাবো, আপনার কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটা জায়গায় সমস্যা হচ্ছে। আচ্ছা স্যার আমার অ্যাকাউন্ট প্রবলেম। সাব্বির হাসান, সাব্বির হাসান আসেন। শালম ভাই আপনি মাইক দিয়ে, মাইকের প্রবলেম, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি যদি মোবাইল থাকে মোবাইল দিয়ে যুক্ত হন তাহলে মোবাইল দিয়ে কথা বলা যাবে। সাব্বির হাসান আছেন? সাব্বির হাসান আপনার স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, মাইকটা আনমিউট করে কথা বলেন। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন স্যার। ভালো আছেন? ভালো আছেন আপনি? জি স্যার, আল্লাহর রহমতে আমিও ভালো আছি স্যার। আমি নতুন তো স্যার, আমি ফাইবারে একটা অ্যাকাউন্ট করছিলাম, তো ওই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর উপরে একটা গিগ পাবলিশ করতে গিয়ে টেস্ট দরকার ছিল স্যার, বুঝতে পারছেন তো? তা আমি একটু একটু ইংলিশ জানি তো, যার কারণে ভাবলাম যে আমি একবার ট্রাই করে দেখি যে আসলে কি অবস্থা।
তা ওরা তো বলছে যে 70% অ্যান্সার কারেক্ট করতে হবে, বাট আমি 50% কারেক্ট করতে পারছি, যার কারণে আর কি হয়নি। তো স্যার এখন ওরা বলতেছে যে আমাকে 92 দিন অপেক্ষা করতে হবে। হ্যালো, আপনি এই কাজ কেন করতেছেন? স্যার আমি আসলে এই বিষয়টি নিয়ে আসলে সরি, আসলে আমি নতুন তো ওইভাবে আর কি বুঝতে পারিনি স্যার। সরি তো আমাকে বলে লাভ নাই, আপনি নিজের থেকে নিজেই করতেন। জি স্যার আসলে মিস্টেক হয়ে গেছে, কিন্তু স্যার আমি ওই অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়েছি স্যার আজকে। আচ্ছা, নতুন ক্লোজ করে নতুন করে করছেন তাই তো? না স্যার, নতুন করে করিনি, এখন আপনার সাথে একটা পরামর্শ করে আমি সন্ধ্যাবেলায় আর কি নতুন করে একটা অ্যাকাউন্ট তৈরি করব। আচ্ছা, নতুন করে করার সময় নতুন মোবাইল আর নতুন ইমেল, মনে করেন এই ব্রাউজারে জি করছেন, এই ব্রাউজারে কাজ করবেন, আমাকে মাস্ট অ্যাপ্রুভ করেন। ও আচ্ছা আচ্ছা স্যার, আপনি কি আগে কি এই ফাইবার কি এই মোজিলা দিয়ে ওপেন করছিলেন? জি স্যার, আমি ব্রাউজার হিস্টরি ক্লিয়ার করে ফেলছি। আমি সেটা বলছি না, আপনি কি মোজিলা দিয়ে ইউজ করছেন নাকি ক্রোম দিয়ে ইউজ করছেন? মজিলা স্যার, মজিলা। এখন ক্রোম দিয়ে করবেন? হ্যাঁ, আচ্ছা, ক্রোম দিয়ে তো এর আগে কখনো ব্রাউজার ওপেন করেননি না? না স্যার, আমি শুরু থেকে মজিলা ব্যবহার করি, ক্রোমটা এমনিতেই রেখে দিছি, কিন্তু আমি মজিলাই আর কি মানে ভালো মনে হয়। তো এখন থেকে ক্রোম ইউজ করবেন, ক্রোমের মধ্যে অনেক স্ট্রাকচার ইউজ করতে পারবেন, অনেক ভালো ইনফরমেশন, ফ্রিল্যান্সিং কাজের জন্য ক্রোমটা অনেক বেটার। ও আচ্ছা আচ্ছা স্যার, স্যার তাহলে শুধু আমার নামই তো আমি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো তাই না স্যার? নতুন অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনি একটা নতুন ইমেল তৈরি করবেন। জি স্যার, নতুন ইমেইল আছে আমার, একদম ব্র্যান্ড নিউ একটা ইমেল তৈরি করে এখানে লগ ইন করে রাখবেন, আসে না কেন? জি স্যার। ঠিক আছে, তাহলে আপনি নতুন একটা ইমেল, এই ইমেলটা কি ইমেল এই ইমেল ফাইবার অ্যাকাউন্ট করছেন? স্যার, জি স্যার, এটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করছেন? জি স্যার, জি জি জি, এটা দিয়ে ছিল। আচ্ছা, এটা সাইন আউট করে ফেলবেন কিন্তু। আচ্ছা আচ্ছা স্যার, সমস্যা নেই, আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো আজকে। অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নতুন ব্রাউজারে ওপেন করে নতুন ভাবে ক্রোম, নতুন মোবাইল নাম্বার দিয়ে সবকিছু নতুন ইনফরমেশন দিয়ে আপনি ওপেন করেন। আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ। আর কখনো কেউ নিজ থেকে স্কিল দিবেন না, স্কিলের মধ্যে অনেক ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কোয়েশ্চেন আছে, অনেক প্রেশার থাকে, 40 মিনিটের মধ্যে আনসার দিতে হবে, তখন এই প্রেশারের মধ্যে থাকলে আপনি জানা থাকলে অনেক জিনিস ভুলে যাবেন। প্রথমত আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন, আপনাকে গিগ পাবলিশ করে দেয় দাত্ত আমাদের, ঠিক আছে? জি স্যার, জি স্যার, সেই সেই সিস্টেমটা আমরা বলে দিব। এরপর যদি আমাদের আলাদা একজন সাপোর্ট টিম মেম্বার আছে আপনাদের স্কিল টেস্ট দেওয়ার জন্য। জি স্যার, ওকে, জি স্যার, আসসালামু আলাইকুম। শাহ আলম ভাই, আমার একটা সাপোর্ট দরকার ছিল, কিন্তু আপনাকে তো সাপোর্ট দিব আমি চেষ্টা করতেছি, কিন্তু আপনি তো অন্য কোনো ডিভাইস দিয়ে ঢুকতে পারতেছেন না, আপনি মোবাইল দিয়ে জয়েন হন না, আপনার মাইক অন মেনু আছে, কিন্তু কোনো কথা তো আমি শুনতে পাচ্ছি না। গুড নিউজ, আজ রাত 10টায় লাইভে থাকবো। আমিও ফ্রিল্যান্সার রাকিব ভাই, কথা হবে ফ্রিল্যান্সিং নিয়ে সাথে প্রশ্ন উত্তর। আপনি এটা কে ভাই? আমি আপনারও তো চিনলাম না। স্যার আমি আপনাদের স্টুডেন্ট। আচ্ছা, হাসান ভুঁইয়া ভাই আসেন, হাসান ভুঁইয়া, হাসান ভুঁইয়া আছেন আমাদের স্টুডেন্ট বলে তো চলে গেছেন। হাসান ভুঁইয়া থাকলে আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারেন।
আমি আর কারো কোশ্চেন পাচ্ছি না। আলম ভাই হাসান দুজন দুজনকে পাচ্ছি না। সাব্বির হাসান আমার অ্যাকাউন্টে সমস্যা, অ্যাকাউন্টের জন্য কিছু কথা বলতে চাই, ওনাকে সাপোর্ট দিয়েছি। আচ্ছা জুবায়ের আহম, জুবায়ের মোহাম্মদ জুবায়ের, আপনার মাইকটা আনমিউট করুন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমার এই যে গিগটাতে ইমপ্রেশন হচ্ছে না, কি কারণ হচ্ছে না আমি বুঝতে পারছি না স্যার, একটু এটা যদি একটু দেখবেন। গিগের গিগটা ইয়া করছেন কখন, পাবলিশ করছেন কখন? গিগটা পাবলিশ হয়ে গেছে স্যার অনেক দিন, 20-25 দিনের উপরে। 20-25 দিন হয়ে গেছে, বাবা। হ্যাঁ এখানে ওই যে 30 দিন বলতে আমি এটা বুঝেছি মনে হয় সম্ভবত 30 দিন হবে বিদায়, এ কারণে পরবর্তীতে হবে। আমাকে মাস্টার ফুট করুন। জি স্যার করছি। আচ্ছা এটা কোনো ভাবে কোনো কিছু নেই, একটু ওপেন করে দেখি। এটা কয়টা গিগ আছে আপনার? আরে একটাই গিগ স্যার। অ্যাক্টিভ নাই। আচ্ছা এখন গিগটাকে কি করবেন জানেন? বলেন। স্যার এটা আপনি দেখছিলেন স্যার, আপনি বলছিলেন যে পাবলিশ করে দেওয়ার জন্য, তখন আমি করে দিয়েছি স্যার।
ভালো করছেন, এটা তো এই অবস্থা হওয়ার কথা না। এটা আমি পজে দিলাম, আপনি ব্যানার ইয়াটা চেঞ্জ করবেন, এখান থেকে এডিট মোডে যাবেন, এডিট মোডে যে গিগটা এখন পজে আছে, হ্যাঁ জি গিগটা পজে থাকা অবস্থায় আপনার আচ্ছা এখান থেকে আপনি ওই মোডে যে এডিট করবেন, ঠিক আছে জি, এডিট করে ব্যানারটা চেঞ্জ করে দেন, আর কিছু ডেসক্রিপশন হালকা পাতলা চেঞ্জ করবেন, চেঞ্জ করে ঠিক এক ঘন্টা পর এটাকে অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করব কিভাবে স্যার? কি হচ্ছে মানে যেকোনো তিনটা দিতে হবে, ডেসক্রিপশন থেকে কিছু জিনিস ঠিক করবেন। স্যার আপনি একটু বলে দেন, তারপর আমি ওগুলো একটু করব স্যার, এই যে ভিডিওটা দেখে দেখে করব স্যার। তারপর প্যানাটা নিয়ে হালকা একটু কাজ করবেন, ঠিক আছে জি স্যার। কেন হবে না, লো কস্ট, এটা এটা বলার এটার দরকার নেই, এগুলোর জন্য রিভিউতে যাই, রিভিউতে নিয়ে এরা ফেলে রাখে, একটু এ করো না। Thank you.
বাবা, এই রিভিউ নিবে না কি করবে? এই এগুলা কে দিছে? এগুলো তো আমি দেখি না। এটা এই কথাগুলো বলা যাবে না এখানে। এখানে রিচের জায়গায় অ্যাডভার্টাইজিং লেখেন, মার্কেটিং প্রমোট এগুলো লেখেন। আপনার কাজ হচ্ছে প্রমোট করা। এখানে বিজনেস রিলেটেড, ঠিক আছে, এখানে সরি মার্কেটিং রিলেটেড কথা লিখবেন, কথা লিখবেন 10টা। এখন কটা আছে? 6টা। আপনার প্রমোশন মার্কেটিং এই টাইপের কথা লিখবেন। এই কথাগুলোর কারণে আপনার রিভিউতে গেছে। এখানে কিছু রুলস ভায়োলেশনের কথা ছিল, বুঝতে পারছেন? জি স্যার, ব্রেক আপ করছেন এই জন্য এগুলো রিভিউতে নিয়ে গেছে। ঠিক আছে, এখানে প্রমোশন মার্কেটিং কথা লিখে দিয়ে আপনি এগুলো এডিট করে দিয়ে পাবলিশ করে দেন। ব্যানারটা চেঞ্জ করুন, ব্যানারে ধরুন কোনো কথা থাকলে ব্যানার থেকেও চেঞ্জ করে ফেলবেন। রুলস ভায়োলেশন, গোটা গ্রুপ পোস্ট, শেয়ার পোস্ট এগুলো বলা যাবে না। ইনক্রিজ সেলস, রিচ বাড়াই দেওয়া, এগুলো আমাদের কাজ হচ্ছে মার্কেটিং করা, মার্কেটিং এর কথা বলবে। ঠিক আছে? জি স্যার। সোজা কথা হচ্ছে আমরা কি কি মার্কেটিং করতে পারি সেই বিষয়গুলো নিয়ে বলেন। আমরা কোন কোন বিষয় নিয়ে কাজ করব সেই বিষয়গুলো বলতে পারবেন, কিভাবে কাজ করব সেগুলো বলতে পারেন। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আমি এটা সবচেয়ে ভালোভাবে যে করে আমি আপনার কালকে একবার দেখি, এরপর আমি পাবলিশ করে দিব। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কালকে না আপনি এখন করে দিয়ে দেন, সমস্যা নেই, পাবলিশ করে দিন, ফেলে রেখে আপনি। আচ্ছা ঠিক আছে স্যার। ইসলাম আবার দেখে দিব তো, দেখে দিব তো, আপনার মাইক তো আমি বুঝতে পারতেছি না। ইমেল দিয়ে আনলিমিটেড ফেসবুক আইডি খোলা আছে, আইডি গুলো সেল দিতে চাই। সুন্দর, আমি জামাসের ছাত্র, স্যার আমার গিগটা চেক করে দিন। আচ্ছা, শিহাব ইউ মোহাম্মদ শাহজান ভাই, শিহাব ভাই আসেন, শিহাব ভাই স্ক্রিনটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। হ্যাঁ ভাই, এটা আমি গতকাল আপনাকে দেখাইছিলাম, এখানে কিছু বলছিল এগুলো সংশোধন করতে হবে আমাকে, একটু আজকে দেখতে হবে। আচ্ছা, আমাকে মাস্টার অ্যাপ্রুভ করে দেন। আর ব্যানারে চেঞ্জ করার নাই? এই যে এমনি আমি এখন এটা দেখাচ্ছি আপনাকে, এটা জেনারেট পারসপেক্টিভ। ঠিক আছে তো, কি কি যেগুলো যেগুলো যদি প্রবলেম থাকে সেগুলো আপনি ইয়া করে ফেললে তো পাবলিশ করে দিতে পারেন তো, সমস্যা নাই তো? একটু একটু দেখেন যে এগুলো। ঠিক আছে, আচ্ছা ভাই, এখানে যে ফিক্সার এটা আর কি
করেন কোম্পানি অল কোম্পানি একটা শুধু লেখেন কোম্পানি ওয়েবসাইট কোম্পানি নেম এগুলো আপনি দিতেই হবে ফোনে জানা কোম্পানির অল কোম্পানি ডিটেইল ঠিক আছে এটা লেখেন শুধু আর কোম্পানি ওয়েবসাইট কোম্পানি নেম এগুলো লাগবে না অল কোম্পানি ডিটেইলস এই যে অল লিডস আর ভেরিফাইড যেভাবে লিখছেন অল কোম্পানি ঠিক আছে তারপর একটা জিনিস এড করেন যে এটা কি বলে ঠিক আছে এভাবে লেখেন নিচের লাইন টাইপ দিয়ে কালেক্ট এনি টাইপ অফ লিডস আরেকটা কথা হচ্ছে কি ওই যে আমি যেটা পোর্টফোলিও তৈরি করছি হ্যাঁ এটা তো যদি ব্যানার এখানে দিতে চাই হ্যাঁ ওটা আমি সাইজে মিলাতে পারছি না আর কি দিতে পারছি না যদি একটু দিয়ে দেন বুঝে নাই পোর্টফোলিও দিয়ে দেন একটা সাইজ তো মিলানোর দরকার নাই তো ওটা যে কোনো সাইজে দিলে হবে সমস্যা নেই না এটা আমি মাইন্ড টুটেই পাচ্ছি না এটা আর কি যে এটা তো এই যে এটা ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক দিয়ে পাবলিশ করতে হবে আরে বাবা না এখন আমি দেখলাম যে পাবলিশ নেচার নিবে মনে হয় নিশ্চিত হয় আচ্ছা নিলেন দি এটা দিবেন না হ্যাঁ আপনি লিডস কালেক্ট করবেন এই লিডস কালেক্ট করার মধ্যে এগুলো আপনি করতে পারবেন আচ্ছা ইমেল মার্কেটিং এর কাজের মধ্যে পড়ে ঠিক আছে অন্য সাবজেক্ট এখানে ওই যে যেটা লিড জেন আছে পোর্টফোলিও ছিল ওটা একটু অ্যাড করতে চাচ্ছি আর কি ব্রাউজারে দিয়ে দিয়ে দেন কোথায় না এটা তো আমি এখানে এখন একটা স্ক্রিনশট নিই নাই এটা স্ক্রিনশট নিলে হচ্ছে না আমি যে এটা আমি একটু দেখাচ্ছি এটা যে এটা এটা দিতে চাচ্ছি আর কি নেন স্ক্রিনশট নিয়ে রাখেন
এখান থেকে নিতে হবে এতটুকু লিড জেনারেশন ওখানে আপনি ওই এখন তো আপাতত নেবেন আপনি পরে ভালো করে দিয়ে আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি দেখি কি প্রবলেমটা হচ্ছে দেখানোর জন্য এখান থেকে নেবেন এখান থেকে নিচ পর্যন্ত নিচ পর্যন্ত মানে ওই সাদা অংশ পর্যন্ত নিচে টাইম টেবিল নিতে হবে না নেন এখানে লিড জেনারেশন ওয়ার্ক এভাবে লিখে দিন আরো নিচে আসেন আরো নিচে নিচে সাদা অংশ না উপরে তুলেন উপরে ওকে ঠিক আছে এখন দেখ এখানে লিড জেনারেশন ওয়ার্ক লেখেন লিড জেনারেশন ওয়ার্ক ঠিক আছে এবার ফাইবারে যান ব্রাউজারে নেন ওখানে না ওখানে না দাঁড়ান দাঁড়ান ওটা কোথায় সেভ করছেন হ্যাঁ এটা আমি হ্যাঁ পাবো আমি পাবো মানে নাকি আমি তো মনে করছি দিতে হবে এই জন্য মনে হয় দিতে পারবেন এখনো দিতে পারবেন আপনি না দিয়ে যদি বলেন যে হচ্ছে না কেমন হবে ভাই আপনাকে তো করে দেখাইতে হবে আগে করতে হবে তো না করে বলবেন না যে হচ্ছে না হ্যাঁ ব্যানার সাইজ তো 570 থেকে 300 500 কত জানো সেজন্য আচ্ছা ঠিক আছে হ্যাঁ ব্যানারটা সামনেই থাকবে ওটার জন্য কিছু না আপনি যখনই কোন জিনিস পারতেছেন সেটা আগে করে দেখবেন যেটা হচ্ছে না সেটার প্রবলেমটা বলবেন এই কারণে হচ্ছে না তখন বুঝতে নিজেই বুঝতে পারবেন না আমি প্রথমে বুঝি নাই তারপর ফরহাদ ভাইকে বলছিলাম ফরহাদ ভাই বলছে যে এগুলো এখন দিতে সমস্যা তারপর ওই যে যখন আপনার আপনার কাছে পোর্টফোলিও চাইবে তখন আপনি দিতে পারবেন যখন আপনার কাছে বায়ার পোর্টফোলিও চাইবে তখন আপনি দিয়ে এটা যে মানে যেমন ইচ্ছা তেমন দেওয়া যায় মানে সাইজ যেমন হোক না কেন তখন দেওয়া যায় সেটা বলছিল ঠিক আছে প্রথমে ধন্যবাদ জানাই গ্রুপের অ্যাডমিন পেলে পেলেন আরে বাবা ও হেল্পফুল মেম্বারদের আপওয়ার্ক এবং আগের অ্যাকাউন্টটা সাসপেন্ডেড প্রশ্ন হলো নতুন অ্যাকাউন্ট কি আগের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যাবে ওকে ডাইরেক্ট কন্ট্যাক্ট সিস্টেমটা ব্যবহার করলে কি আগে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে নাকি আপওয়ার্কে আচ্ছা আচ্ছা বাকি যারা আছেন একটু কষ্ট করে কোশ্চেন লিখে দেন আমি এখানে আপনাদের সাপোর্ট দিব হাসান বুইহা আর মোবাইল দিয়ে হচ্ছে আপনি যে লিংকটা আপনার মেইলে আছে সেই লিংকটা মোবাইলে নেবেন মোবাইল থেকে জয়েন হবে এর আগে আপনি মোবাইলে জুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন জুম অ্যাপটা ডাউনলোড করে নিয়ে জুম অ্যাপের মাধ্যমে আপনি মোবাইল দিয়ে জয়েন হবেন আপনি যদি এটুকু করতে না পারেন না পারলে আপনি মোবাইলের মধ্যে ইউটিউব ভিডিও আছে বা আপনার কম্পিউটারে ইউটিউব ভিডিও আছে হাউ টু জয়েন ইন মোবাইল
এখানে লেখায় দেখেন, দুনিয়ার যত কিছু শিখার ইচ্ছা থাকে, যত কিছু শিখবেন, সকল কিছু কিন্তু ইউটিউবে আছে, ঠিক আছে? একদম চোখ বন্ধ করে লিখবেন, যেটা আপনি পারতেছেন না সেটাই লিখে দেন, সেটাই আসবে। হাউ টু লগ ইন টু লগ ইন জুম অ্যাকাউন্ট, জুম অ্যাকাউন্ট ইন মোবাইল, একটু কয় মিনিট, 6 মিনিটের মধ্যে আপনি সবকিছু শিখে ফেলবেন, কিভাবে আপনি জুম অ্যাকাউন্ট করবেন, কিভাবে জুম ইয়া করবেন। আপনি এটা ইনস্টল করার পরে আপনাকে আমাদের স্যার যে লিঙ্কটা দিচ্ছেন সেই লিঙ্কের মাধ্যমে আপনি এখানে কি করবেন, জয়েন হবেন। আচ্ছা স্যার, আমি আপনাদের ভর্তিকৃত একজন স্টুডেন্ট, আমি ড্রাইভার লিঙ্ক সেন্ড করতে পারতেছি না। আচ্ছা, কে এম জালাল ভাই আসেন, কে এম জালাল ভাই আছেন, বুঝলাম না। আচ্ছা, হাসান ভুইয়া আছেন, হাসান ভুইয়া, হাসান ভুইয়া স্ক্রিন শেয়ার করেন, আপনি থাকলে স্ক্রিন শেয়ার করেন। হাসান ভুইয়া যদি থাকেন আপনার স্ক্রিনটা শেয়ার করেন। কে এম জালাল, হাসান ভুইয়া, ওকে, হ্যালো, 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 জি বলেন স্যার, ভালো আছেন? জি ভালো আছি। জি স্যার, আমার প্রোফাইলটার একটু গিগটা একটু চেক করে দিবেন। আমাকে মাস্টার অ্যাপ্রুভ করে দেন। জি রিকোয়েস্ট করুন। জি স্যার দিয়েছি। ছবিটা ঠিক ছিল কিন্তু এটার এটার রিফ্লেকশনে আপনার ছবিটা নষ্ট হয়ে গেছে। জি স্যার, পেছনে কম্পিউটার রেখে রাখবে না, কম্পিউটার রাখলে কম্পিউটার লাইটটা অফ করে দিবেন, কম্পিউটারটা অফ। জি, ওই স্যার বলছিল যে একটু কম্পিউটার অন রাখে, তো এই সুবাদ তোলার জন্য। কম্পিউটারের কোনো প্রয়োজন নেই, কম্পিউটারের কোনো প্রয়োজন নেই, আপনার ছবিটা প্রয়োজন। আপনার ছবিটা হচ্ছে আপনাকে এখানে স্পষ্টভাবে ক্লিয়ার ভাবে বোঝা যাওয়া হচ্ছে আমার মেন প্রয়োজন। জি স্যার, ক্লিয়ার এখানে বোঝা না যায় তাহলে আপনার এখানে পেছনে কম্পিউটার না, পেছনে যদি হাতিও দিয়ে দেন কোনো লাভ হবে না, ফাইবার ভেরিফিকেশন, ফাইবার আপনাকে ভেরিফিকেশন করে দিবে না। জি স্যার, পারছেন? জি স্যার, একটু হ্যালো, হ্যালো, হ্যাঁ বলেন ভাইয়া, ঠিক আছে তাহলে আপনি একটু কষ্ট করে, জি প্রোফাইলটা চেক, প্রোফাইল দেখছি, প্রোফাইল আমাকে মাস্টার আবার অ্যাপ্রুভ করে দাও। জি স্যার, দিছি, এসকি প্রোফাইল ফেসবুক মার্কেটের লিংক দিন। আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অলসো এক্সপার্ট, আচ্ছা অলসো এক্সপার্ট, আচ্ছা ডিজিটাল মার্কেটটাকে আগে দিবেন। হ্যাঁ জি, আর আমাদের সকল মেইন কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মেইন ডিজিটাল মার্কেটিং এর নাম, সকল কাজের নামই হচ্ছে ডিজিটাল মার্কেটার। জি, ডিজিটাল মার্কেটিং আমি কি বলছি, আমরা জামাল স্যারের কাছে যা কিছু শিখবো সবকিছু হচ্ছে এই যে এসইও, ফেসবুক, লিংক বিল্ডিং, সব কাজে লাগে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। জি স্যার, হোলসেল ফেসবুক মার্কেটিং, লিংক বিল্ডিং, ক্লাসিফাইড পোস্টিং, মার্কেটিং,
video editing officer. I have completed long time training from Arts Social Institute of Digital Marketing. এটা তো পুরোপুরি কপি করে ফেলছেন. I can promote business service or product to millions of people worldwide by creating attractive and effective web content and description. I work manually about you do my job care very carefully. I am self motivated and self directed. Thank you. এখানে জিনিস একটু চেঞ্জ করে দেন, চেঞ্জ করে দাও. এই জিনিসগুলো পুরোপুরি ওখান থেকে কপি হয়ে যাচ্ছে স্যার ক্লাসের মতো. এখানে আপনি আই হ্যাভ কমপ্লিটেড জায়গা আই হ্যাভ ফিনিশড ইউজ করেন বা আই হ্যাভ এ প্রফেশনাল লং টাইম কোর্স, ঠিক আছে? জি, আই হ্যাভ প্রফেশনাল লং টাইম ট্রেনিং এভাবে দেন বা আই হ্যাভ কমপ্লিটেড না কমপ্লিটেড জায়গা আই হ্যাভ ফিনিশড ইউজ করেন, ঠিক আছে? জি, কিছু কিছু জায়গায় চেঞ্জ করে দেন যাতে কপি না হয়, কপি হলে আপনার এই বিপদ হবে. এগুলো সিরিয়াল ঠিক নাই কেন? ঠিক আছে, আপনার প্রোফাইলটা একটু ডেসক্রিপশনে ঠিক করে নিন, ছবিটা ঠিক করে নেবেন, ঠিক আছে? জি স্যার. আর ব্যানারের কোনো কিছু বোঝা যাচ্ছে না, ব্যানারটা হয়নি, ব্যানার নিয়ে কাজ করতে হবে আপনার. I will do Facebook promotion, product service for any business. কি লিখছেন এটা? আপনার টাইটেল হয়নি তো. I will do Facebook promotion. তবে আই উইল ডু ফেসবুক প্রমোশন, আমি ফেসবুক প্রমোশন করব. এখন আসবে একটু বসে, আই উইল ডু ফেসবুক প্রমোশন. ওকে ফাইন, আমি ফেসবুক প্রমোশন করব. এখন কার জন্য করবেন, কিসের জন্য করবেন? ফর ইউর বিজনেস ইন ইউর টার্গেটেড এরিয়া বা ইন টার্গেটেড এরিয়া ইন ইউএসএ ইন ওয়ার্ল্ড ওয়াইড. আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর ইউর product or business ever then in USA কিন্তু ফর হবে. জি স্যার, এখন এটা কানেকশন পরে নিব. প্রোডাক্ট চেঞ্জ করে দিন নাকি প্রোডাক্টের জায়গা? হ্যাঁ, একটু আই ফেসবুক একটু বুঝে নেন. আমি এটা যেটা বলছি সেটা রেকর্ড হয়েছে, এটা রেকর্ডটা দেখবেন. রেকর্ডটা দেখে আপনি, জি স্যার. আর সেকেন্ড কথা হচ্ছে, আপনি যে এই যে টাইটেলটা দিয়েছেন, হ্যাঁ জি স্যার, এসইও করে, এসইও বুঝেন, গুগল টপ র্যাঙ্কিং এরকম. ফাইবারের মধ্যে কিন্তু গুগল টপ, গুগল টপ না ফাইবার টপ র্যাঙ্কিং. ফাইবার টপ র্যাঙ্কিং কি? আমরা যে বাইং মোডে যেগুলো গেলে যখন আমরা সার্চ দেই ফেসবুক মার্কেটিং ফেসবুক প্রমোশন, প্রথমে সার্চ দিলে যে একটা গিগটা পাওয়া যায় ওটা সার্চ ইঞ্জিনের ফার্স্ট, ফাইবার সার্চ ইঞ্জিনের মধ্যে ফার্স্টে চলে আসবে. এখন আপনার এই টাইটেল এডিট করেন, ফাইবার সার্চ ইঞ্জিনে ফার্স্টে আসবে না. জি স্যার, এখন একটাই পথ, সেটা হচ্ছে আপনার এই গিগটা টোটাল ইন টোটাল ডিলিট করে দিয়ে নতুন করে ক্রিয়েট করবে. জি,
আরেকটা একদম খারাপ হইছে, কিছু বুঝা যাচ্ছে না এখানে। রিলস ভিডিওস অফ অ্যাডভার্টাইজিং হবে, পোস্টিং এন্ড রাইট টাইম ডেলিভারি এগুলো আপনি করবেন। আপনি কাজ হচ্ছে ফেসবুক প্রমোশন, ফেসবুকে করবেন। এখন কি প্রচার কিভাবে করবেন, কি দিয়ে করবেন সেগুলো বলবেন। জি প্রথমত বলবেন যে প্রোডাক্ট ইউর বিজনেস, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং বা প্রমোট ইউর বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড, তারপর প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন ফর ইউর পোস্ট, এফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন বা প্রোডাক্ট ডেসক্রিপশন, তারপর লিখবেন, তারপর বলবেন 100% সেফ মার্কেটিং, হ্যাঁ, ফলো ফেসবুক গাইডলাইন, এই ধরনের মার্কেটিং রিলেটেড, ঠিক আছে। জি স্যার, অল কাইন্ড অফ সার্ভিস আই প্রোভাইড প্রমোশন বা অল কাইন্ড অফ সার্ভিস আই প্রমোট, এই টাইপের কথা আপনি এখানে আপনার ভাষ্য হিসেবে এখানে চার পাঁচ পাঁচটা বা ছয়টার মধ্যে লিখতে হবে। এতগুলো লেখার কোনো প্রয়োজন নাই। আর মেন যে জিনিসটা ফেসবুক প্রমোশন, এটা অনেক বিশাল বড় করে হাইলাইট করে দিতে হবে, কারণ আপনার কি হচ্ছে কিসের ফেসবুক প্রমোশন, এটা হচ্ছে ব্যানার ফেসবুক প্রমোশনের, এখানে বড় করে থাকবে ফেসবুক প্রমোশন, নিচে পয়েন্ট দিবেন, ইনক্রিজ ইওর ট্রাফিক দিবেন না জীবনও কোথাও না, ঠিক আছে। আপনি এই জিনিসগুলা ঠিক করে সুন্দরভাবে করে আপনি আমাকে দেখাবেন। এত বড় ডিসক্রিপশন কেউ লিখতে বলে নাই আপনাকে, সাড়ে তিন লাইন, তিন থেকে সাড়ে তিন লাইন, বাইরেরা এসে কাজ দিবে চলে যেতে, এত সময় নেই এত বড় জিনিস করার। আপনি এখানে কমাবেন, এখানে কমাবেন, এখানে কমাবেন দিবেন এখানে, আর এখানে নাম্বারিং করবেন, নাম্বারিং আপনি ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটিং, আই উইল ডু ফেসবুক প্রমোশন, আই উইল ডু ফেসবুক মার্কেটিং, এই টাইপের 20টা গিগ দেখবেন, কটা দেখবেন 20টা, 20টা মধ্যে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেগুলো দিবেন, সেগুলো থেকে ইনক্রিজ ট্রাফিক, ইনক্রিজ ফলোয়ার, ইনক্রিজ ভিউয়ার, ইনক্রিজ সেলস, সেলস করে দিব, ইনক্রিজ করে দিব, এই ধরনের কোনো কথা লিখবেন না। আর গ্রুপ শেয়ার, হ্যাঁ, পোস্ট এবং শেয়ার, এই ধরনের কোনো কথা লিখবেন না, এগুলো বোল্ড করতে হবে, এটাও বোল্ড করতে হবে, উপরটাকে নাম্বারিং, নিচেরটাকে বুলেট, ঠিক আছে। জি তৈরি করে আবার দেখবেন কিছুই হয়নি। তাহলে আপনি এখন আপাতত ফার্স্ট অফ অল আপনি চেক করবেন আপনার প্রোফাইলটা, 100% প্রোফাইলটা অ্যাকুরেট করে দেন আপনি গিগকে কমপ্লিট করে দেন আমাকে দেখাবেন বা আমাদের কোনো সাপোর্ট টিম মেম্বারকে দেখাবেন, ঠিক আছে। জি স্যার, আপনি আমাদের স্যারের ক্লাস দেখেন, আপনি প্রয়োজনে আমাদের ওই যে ইয়ে আছে না, কয়েকটা গিগ দেখেন, জি, এবার মধ্যে একটু খাতা কলম নেবেন, খাতা কলম নিয়ে গিগগুলো দেখবেন, গিগগুলো দেখে আমি যে ইনস্ট্রাকশন দিয়েছি সেভাবে কিছু কিছু ইনফরমেশন দিবেন। আমার ভাই আপনার মাইক ইয়ার স্যার, এখন কি, জি স্যার, এখন কি পুরো গিগটা ডিলিট করতে হবে নাকি একটু রিচার্জ করতে, এখন কি এখন ডিলিট করতে হবে ভাই, আপনি যে টাইটেলটা চেঞ্জ করতে হবে, তো টাইটেলটা হয়নি আপনার, টাইটেলটা আপনি স্ক্রিনটা শেয়ার করুন, আবার আপনি স্ক্রিনটা আবার শেয়ার করুন, আপনি যে টাইটেলটা ইউজ করছেন সেই টাইটেলটা হয়নি। আচ্ছা, মাস্টার প্রুফ করেন আমাকে আবার, আমি আপনাকে এতক্ষণ যে সাপোর্টটা দিয়েছি সেটা রেকর্ড হয়েছে, হ্যাঁ, সেটা আমি ক্লাসটা শেষ হওয়ার পরেই আমি কি করব এখানে দিয়ে দিব। জি, ইউটিউব চ্যানেলে আমাদের দুটো ইউটিউব চ্যানেল, প্রথমটা হচ্ছে আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার, আরটা ইনস্টিটিউট হচ্ছে আমাদের কি আউটসোর্সিং সাপোর্ট রেকর্ড, আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট রেকর্ড, এটা কি জানেন? জি স্যার, জি, সাবস্ক্রাইব করা আছে, আছে, আছে।
তো এটা আমার মোবাইল থেকে আছে সাবস্ক্রাইব করে নিয়ে করা মোবাইল থেকে আছে ঠিক করে নেবেন কারণ আপনারা ভুলে যাবেন, এটাই স্বাভাবিক, ভুলাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এর জন্য সঠিক যদি নিজের ইয়া করতে চান তাহলে একটু সুন্দরভাবে ক্লাসটা দেখে সাপোর্টটা করে ফেলবেন। কে এম জালাল আছেন? কে এম জালাল, কে এম জালাল আছেন? আচ্ছা নাই। সবুজ আছেন? সবুজ ভাই সবুজ টার্কি ফার্ম, টার্কি পিকি করেন নাকি আপনি? আপনার মাইকটা আনমিউট করেন, আপনি কিছু বলতেছেন শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি না তো। আনমিউট করেন। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। যে আমার একটা গিগ পাবলিশ করার দরকার ছিল, একটু দেখুন প্লিজ। আমার এটা পাবলিশ হয়ে গেছে বাট আমি দুটো রেডি করছি, এখন এই দুটো পাবলিশ করতে হবে। আমি অ্যাকচুয়ালি ভর্তি হয়েছি অনেক আগে, বাট কিছু মাস মাসখানে কয়েক মাস আমি ক্লাস করতাম মাঝে মাঝে, বাট এই যে এইদিকে যেহেতু জব করতাম তো এদিকে সেরকম টাইম দিতে পারতাম না, তো এখন ফুল টাইম টাইম দিচ্ছি। তো এখন আবার নতুন করে গিগ তৈরি করছি, একটু পাবলিশ করার দরকার ছিল। কোন গিগ পাবলিশ করতে যাচ্ছেন এখন? আজকে করব গুগল টপ র‍্যাঙ্কিং এর এটা। আচ্ছা, গুগল টপ র‍্যাঙ্কিং করবেন না? জি জি করুন। আই উইল ডু ইওর ওয়েবসাইট গুগল টপ র‍্যাঙ্ক। মান্থলি সার্ভিস হবে, মান্থলি দিছেন নাকি? ওকে, আই উইল ডু ইওর ওয়েবসাইট। I will rank your website. No, I will do your website. I will do your website. ঠিক আছে, চলবে। আর এই গুগল টপ র‍্যাঙ্কিং টাকে একটু নিচে নামিয়ে আরো বড় করে দেন, হ্যাঁ পাশাপাশি আরো বড় করে দিন। আচ্ছা আচ্ছা, এটা এখানে চলে আসছে, তো দুটো ঠিক করে দেন, এগুলো কেটে দেন, এগুলো কিছু কেটে দিলে সোজা এক লাইনে চলে আসবে। আই এম কোয়ালিফাইড ফর দিস জব, আই এম এ ফুল টাইম প্রফেশনাল এসইও এক্সপার্ট এন্ড ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ এ ডিপ নলেজ। না, এভাবে হবে না। গুগল টপ র‍্যাঙ্কিং হচ্ছে আই এম এ ডিজিটাল মার্কেটার। আই এম প্রথমবার হাই স্যার, আই এম ডিজিটাল মার্কেটার, আই এম অলসো এক্সপার্ট বা আই হ্যাভ প্রফেশনাল এক্সপিরিয়েন্স অন এসইও, অলসো এক্সপার্ট অন এসইও। ঠিক আছে, এভাবে দিন।
আপনি বলবেন আমি ডিজিটাল মার্কেটে এসইও প্রফেশনাল, আমি অলসো এক্সপার্ট অন গুগল টপ র‍্যাঙ্কিং, তারপর গুগল টপ র‍্যাঙ্কিং কি করতে পারবেন সেগুলো বলবেন। হ্যাঁ, আপনি বলবেন যে আই হ্যাভ এ প্রফেশনাল এক্সপিরিয়েন্স অন দ্য কিওয়ার্ড রিসার্চ অন পেজ এসইও, অফ পেজ এসইও, ঠিক আছে, ব্যাকলিংক ক্রিয়েট, তো আই এম ইজিলি গুগল টপ র‍্যাঙ্কিং ফর ইউর ওয়েবসাইট। আমি আপনার জন্য অনেক সুন্দর এবং সুন্দরভাবে যত ধরনের ট্রিক্স আছে সকল ট্রিক্স মেনে আপনার জন্য কাজ করতে পারবো এবং 100% সেফ ভাবে, ঠিক আছে। এই জিনিসটা আপনি এখানে ক্লিয়ারলি একটু বলতে হবে 3.5 লাইনে, ডিসক্রিপশনটা চেঞ্জ করতে হবে। ইনক্রেস ওয়েবসাইট অথরিটি টপ র্যাঙ্ক ওয়েবসাইট বেসড অন কিওয়ার্ড ম্যানুয়ালি বিল্ড ব্যাকলিং উইথ দ্য অনলি হাই পিয়ার সাইট ইউজিং এনি কন্টেন্ট 100% ভাইটেড ম্যানুয়াল ওয়ার্ক টোটাল ইউনিক আর্টিকেলস ফর ওয়ান প্রোবল রেট টু ফ্লো। ওকে, কিন্তু ভাই আমার এখানে কিন্তু আবার ইংলিশ টেস্ট চাচ্ছে, বুঝছেন? চাইবে তো এটা চেঞ্জ করে দেন, এটা বোল্ড করবেন, ঠিক আছে, এগুলোকে সবগুলো নিচের পয়েন্ট গুলোকে সহ বোল্ড, নিচের পয়েন্ট গুলো সহ বোল্ড হবে। আর গুগল টপ র‍্যাঙ্কিং কাজ মিনিমাম $20 থেকে শুরু করবেন। গুগল টপ র‍্যাঙ্কিং কাজটা শিখছেন? হ্যাঁ জি জি। কাজটা শিখলে জানেন কত জটিলতা আছে? আছে, অনেক জটিলতা আছে। সেটা কি $10 করা সম্ভব? না, এটা ওয়ান কিওয়ার্ড দিয়ে তো শুরু, ওয়ান কিওয়ার্ড দিয়ে করলে তো $100 এর কাজ। মিনিমাম $20 থেকে শুরু করবেন, যখন গিগ র‍্যাঙ্ক করবে প্রাইস বাড়াবেন। গুগল টপ র‍্যাঙ্কিং কাজ $20 নিচে হবে না, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চ করতে তো $10 নেই মানুষ। সব গিগ পাবলিশ হবে। আচ্ছা, এখন মেইন জিনিস যেটা হচ্ছে আপনার ডেসক্রিপশন ঠিক করবেন, ডেসক্রিপশনের ঝামেলা আছে, আর এটা $20 $20-$40 বাড়াবেন। আচ্ছা, আমি আপনার গিগটাকে পাবলিশ করে দিই।
আচ্ছা আপনি এই আগে এডিট করে দেখেন এখানে পর একটু চেষ্টা করবেন কি করার পাবলিশ করার তাহলে ডিলিট করে ট্রাফিক দিয়ে চেষ্টা করবেন ঠিক আছে হয়ে যাবে কোনটা ডেসক্রিপশনটা ডিলিট করব আপনি প্রথমত ডেসক্রিপশনটা ঠিক করেন যেগুলো যেগুলো আমি কারেকশন করতে বলছি সেগুলো ঠিক করেন সেগুলো ঠিক করে গিগটাকে পাবলিশ করার চেষ্টা করেন যদি না হয় ডিলিট করে পুনরায় আবার নতুন করে একটা গিগ করবেন তখন হয়ে যাবে তখন করার সময় কি দিবেন ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক ঠিক আছে ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক দিয়ে পাবলিশ করার পর আপনাকে কি করতে হবে গিগটাকে আবার পজে নিতে হবে পজে নিয়ে গিগের ক্যাটাগরি চেঞ্জ করে দিতে হবে বুঝতে পারছেন জি জি ঠিক আছে আর রেকর্ড আছে আমার এই বুঝতে কষ্ট হলে রেকর্ডটা দেখে নেবেন রেকর্ডটা দেখে নিলে আপনি ইজিলি করতে পারবেন এরপরে কি আছেন এখন ওকে আমার একটু সাপোর্ট দরকার আমার গিগটা চেক করে দরকার এখন ওকে কোথায় শালম ভাই আপনি মাইকটা মিউট করুন তো কি ওকে দেখি হ্যালো হ্যাঁ এবার শুনতে পাচ্ছি বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ইয়া করেন শেয়ার করেন স্ক্রিন শেয়ার করেন আচ্ছা আগে মাস্টার অ্যাপ্রুভ করেন I'll do fastest data entry and web process perfectly. ব্যানারটা হয়নি হ্যাঁ এখানে বিয়ের সাথে কার্ডের মতো করে ফেলেছেন এটা মনে হচ্ছে কোন কার্ড ছাওয়াইছেন বিয়ের মধ্যে এরকম হবে না প্রফেশনাল লেভেলে আনতে হবে এটা এখানে এগুলো ফুটে না চার কোনো কিছু দিতে হবে না আপনি জাস্ট ব্যানারটা করবেন ব্যানারটার মধ্যে ডিজাইন করবেন ব্যানারটার মধ্যে অনেক সুন্দরভাবে ডিজাইন করা যায় ডাটা এন্ট্রি উপর একবার লিখছেন এখানে ওয়েব রিসার্চ লিখছেন আবার এখানে কেন এখানে অন্যান্য পয়েন্ট ইউজ করবেন প্রফেশনাল সার্ভিস ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ প্রফেশনাল সার্ভিস ডাটা এন্ট্রি টোটাল লিখতে হবে না প্রফেশনাল সার্ভিস ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ ঠিক আছে নিচে লিখবেন ডাটা কালেকশন ডাটা মাইনিং ডাটা স্ক্র্যাপিং হ্যাঁ পিডিএফ টু ওয়ার্ড এক্সেল তারপর আর কি আছে ডাটা ডাটা এন্ট্রি রিলেটেড যা আছে সেইগুলো আপনি এখানে ইউজ করবেন ঠিক আছে আই ক্যান ওয়ার্ক অন ডাটা এন্ট্রি প্রফেশনালি এন্ড কারেক্টলি দেখি লিখতেন কারেক্টলি নাকি ক্রিটিক্যালি সরি ক্রিটিক্যালি I have a professional training on data entry and web research. I can find any information by searching from the website and report them accurately by typing very quickly. I enjoy project work as well as routine administrative tasks, and I would like the opportunity to support your business. Take care, sir. এইগুলোকে যা করছেন হ্যাঁ সকল জিনিসকে তুলে দিবেন এই যে পাশে যেগুলো দিচ্ছেন নাম্বারিং করবেন এক হ্যাঁ এক থেকে তিন চার পর্যন্ত বিশ পর্যন্ত যাতে থাকে এখানে বিশটা পয়েন্ট দিবেন ডাটা কনভার্ট পিএফ টু ওয়ার্ড এক্সেল এখানে ডাটা কনভার্ট হবে না প্রথমে দিবেন ডাটা কালেকশন ঠিক আছে ডাটা কালেকশন ডাটা মাইনিং ডাটা স্ক্র্যাপিং ওয়েব স্ক্র্যাপিং এগুলা ইউজ করবেন ঠিক আছে বেশি কাজ তারপর বাকি যা যেগুলো আছে প্রোডাক্ট লিস্টিং ই কমার্স প্রোডাক্ট লিস্টিং যা যা আছে সবগুলো এগুলো আপনি ইউজ করেন ফার্স্ট এন্ড অ্যাকুরেসি ওকে আনলিমিটেড ডিভিশন ফার্স্ট এই এখানে নাম্বারিং হবে না এগুলো বুলেট হবে বুলেট দেবো হ্যাঁ ওকে এগুলো বুলেট করবেন উপরগুলো নাম্বারিং
ঠিক আছে চলবে কিন্তু আপনার ব্যানারটা ভালো হয়নি ব্যানারটা চেঞ্জ করব তাই তো ব্যানারটা চেঞ্জ করে পাবলিশ করে দাও আর কোনো প্রবলেম আছে প্রাইসিং টা একটু যদি দেখে দিবেন প্রাইসিং এর কোনো সমস্যা নাই তিন গুণ চার যেভাবে দিবেন সেভাবেই দিলে হবে প্রাইসিং আর আমার কিছু না বা আপনি আরো 10 20 টা গিগ দেখবেন ডাটা এন্ট্রি এভরিসেসে সেখান থেকে প্রাইসিং টিকে দেখে দেন তারপর দেখি প্রাইসিং আমি এত থেকে কোনো লাভ হবে না আমি আপনাকে কি বলতেছি সেটা বোঝার চেষ্টা করেন বর্তমানে সিচুয়েশনটা হচ্ছে কি রকম মার্কেটপ্লেসে কি রকম বাই চলতেছে সেটা আপনি বুঝবেন কোথায় মাসে পড়ুন সেটা আপনি বুঝবেন কিভাবে সেটা আপনি রিসার্চের মাধ্যমে যত রিসার্চ করবেন কারণ ফাইবার ফেসবুক ওয়ার্ল্ড এর অনলাইন জগতে সকল জিনিস কিন্তু ডে বাই ডে আপডেট হয় ঠিক আছে আপডেটেড জগতের মধ্যে আমরা আছি আজকে দেখবেন যে ফাইবার এক রকম কালকে আরেক রকম ওরা কালকে সিস্টেম এক রকম আজকে সিস্টেম এক রকম ওদের সিস্টেমের কোনো কি নেই অভাব নেই তো এখানে করতে হবে আমি দেখা যাচ্ছে স্যার গতকালকে একটা ক্লাসে একটা ক্যাটাগরি দিয়েছেন সেই ক্যাটাগরিটা আজকে বাইরেরা ইয়া করতেছে না তখন মানুষ বুঝে মনে করে স্যার এটা ভুল দিয়েছেন অ্যাকচুয়ালি ভুল না এটা ওই এটা হচ্ছে তাদের আপডেটের কারণে চেঞ্জ হয় আচ্ছা এখন আমি এটা দেওয়ার পর সার্চ দিলে আমি দেখা যাচ্ছে এখানে কতগুলো গিগ মানে এটার মতো গিগ মনে হয় এই ফাইবার মার্কেটপ্লেস এ কোনো নাই এত গিগ ডাটা এন্ট্রির কাজ এখন এখানে বিষয় হচ্ছে আপনাকে এই জিনিসগুলা দেখতে হবে আপনার টাইটেলের সাথে এদের টাইটেল একটু মিলাই দেখতে হবে মিলাই দেখে যে কাছাকাছি যেগুলো আছে সেগুলোতে ঢুকবেন যারা যারা বেশি বেশি কাজ করছেন বা নতুন যারা আছে সেগুলো দেখবেন দেখে কি করবেন ওদের ওখান থেকে আইডিয়া নেবেন উনি কি কাজ করতেছেন কিভাবে ডেসক্রিপশন করছেন আইডিয়া নিয়ে আপনার মত করে আপনাকে সাজাতে হবে তাহলে এইগুলো রিসার্চ করলে কি হবে আপনার জন্য ভালো হবে এখন বর্তমানে উনি কি কত টাকা সাপোর্ট দিচ্ছেন $5 দুই ঘন্টা করে দিচ্ছেন অন্যান্য অন্যান্য গিগ দেখেন এখন এখান থেকে 10-20-30 গিগ দেখে কম্পেয়ারেজ করেন যে আপনার সার্ভিস আর ওনার সার্ভিসটা এবং আমার পয়সা ওনার টাকার অ্যামাউন্ট ঠিক আছে কিনা আমি কি বলছি বুঝলি তো একটা কোশ্চেন ছিল জি সেটা হলো যে কি জানি আউটসোর্সিং মানে সিক্রেটে যে গ্রুপটা মানে যেটা আমাদের গেছে পোস্ট করতে হয় সেই গ্রুপটা আমি পাচ্ছি না সেটা এখন নাম চেঞ্জ হয়ে গেছে আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার আচ্ছা ওইটার মধ্যে আমার পোস্ট করলেই হবে সাপোর্ট ক্লাসগুলোতে তারপর আমি সাপোর্ট নিতে পারবো হ্যাঁ আপনি যখন যেখানে পোস্ট করছেন সেটাই তো আপনি এখন যেখানে পোস্ট করছেন আমাদের গ্রুপ একটাই ওই একটাই গ্রুপ ওই একটাই নাম চেঞ্জ করে ফেলছে ওটা আফসান সিক্রেট ছিল ওটা এখন আফসান ইনস্টিটিউট বাই জামাল স্যার ঠিক আছে হ্যাঁ ওটাতেই এখন যেভাবে আপনি যেভাবে করছেন সেভাবেই করবেন আমাদেরকেও স্যার কেউ ঠিক আছে আর যখনই কোনো প্রবলেম হবে আপনি মাইকটা সমস্যা হলে সাথে সাথে আপনার মোবাইল দিয়ে জয়েন হয়ে যাবেন সাথে সাথে মোবাইল দিয়ে জয়েন হতে পারি না হ্যাঁ মোবাইল দিয়ে অবশ্যই জয়েন হতে পারবেন আমরা অনেক স্টুডেন্ট মোবাইল দিয়ে জয়েন হয় ঠিক আছে ওকে ঠিক আছে ওকে হ্যাঁ এখন ওকে 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 স্যার আই গট এ জব অফ বুক মার্কিং আবু হানিফ হানিফ আবু হানিফ হানিফ ভাই আসেন আবু হানিফ ভাই আছেন আবু হানিফ ভাই আচ্ছা কামাল হায়দার মজুমদার কামাল হায়দার মজুমদার ভাই আসেন স্ক্রিন শেয়ার করলাম আপনি মাইকটা আনমিউট করেন জি হ্যালো শুনতে পাচ্ছি বলেন কি ভাই আমার প্রোফাইল আর একটু গিগটা দিলে দেখে দিলে একটু ভালো হতো আচ্ছা প্রোফাইলের ছবি ঠিক আছে ফার্স্ট ক্লাস চলবে মাইক মাইক মাস্টার পুট করুন
এসসিওটা বড় হাতের হবে সবগুলো, হ্যাঁ এসসিওটা এভাবে লেখে না, কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা তো আলাদা একই ওয়ার্ড না, তা আলাদা আলাদা ওয়ার্ড, এক একটা এক এক জিনিস। আপনি কি গ্রাফিক ডিজাইনের কাজ কি প্রফেশনাল লেভেলের জানেন? জি। তাহলে সমস্যা নেই, এটা এডিট হচ্ছে না কেন? মাউস পাইছি, মাউসটা দেন তো আমাকে, অ্যাপ্রুভ ক্লিক করেন, অ্যাপ্রুভ। হ্যালো, জি হ্যাঁ, মাউসটা অ্যাপ্রুভ করেন, অ্যাপ্রুভ তো করে দিছিলাম, আমি দুইটা স্ক্রিনে আছে এই জন্য কি প্রবলেম হচ্ছে? না না, দুইটা স্ক্রিন থাকলে কোনো প্রবলেম হবে না, আপনি যখন মাউস অ্যাপ্রুভ করবেন আপনি মাউস ছেড়ে দিও, মাউস ধরলে আমি মাউস হারাই ফেলব। সরি, অ্যাপ্রুভ করেন, আবার অ্যাপ্রুভ করেন, আসলে না স্ক্রিনে অ্যাপ্রুভ করার মাশা কারণ কি, আপনি স্ক্রিন স্টপ করে আবার স্ক্রিন ইয়ে করেন, আর আপনি যখন স্ক্রিন শেয়ার করবেন তখন শেয়ার স্ক্রিন দিবেন, আর আপনার ইয়াটা থাকবে স্ক্রিনে উপরে কর্নারে, একদম বাম পাশে উপরে কর্নার স্ক্রিনে, তারপর শেয়ার, শেয়ার স্ক্রিন উপর কর্নার স্ক্রিন তারপর শেয়ার, এইভাবে। এখন কি হচ্ছে দেখি একটু, আমাকে মাস্টার অ্যাপ্রুভ করে নাও, হয়ে গেল, আবার করেন, আবার আবার শেয়ার করেন, স্ক্রিনটা আবার শেয়ার করেন, এখন ঠিক আছে? না আমি এখনো পাইনি মাউস, আপনার অ্যাপ্রুভ করেন, অ্যাপ্রুভ কি যাচ্ছে? এটা তো আসে নাই, না আসেনি, আচ্ছা না আসলে এখন কি করব আমি? এই যে আসছে আসছে আসছে, দিব ডিজিটাল মার্কেটটাকে আগে দিতে হবে ভাইয়া, কারণ আমরা সকল কাজের নামই হচ্ছে ডিজিটাল মার্কেটার, এটার পরিচয় আমাদের পরিচয় ওভাবে হবে। সবগুলো একই রকম হয়ে যাচ্ছে এখানে, আমি সবকিছু ওকে আছে, আমি এখন আপনাকে বলে দিব পারফেক্ট ওকে ভেরি গুড, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি এখানে আমাদের স্যারের যেভাবে আছে ক্লাসের মধ্যে সেগুলোর মধ্যে একটু কপি হয়ে গেছে, এই জিনিসগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এখন আমি আমি উপরগুলো ঠিক আছে, ওটা হয়তো আপনার ওভাবে আপনি ইয়ে করছেন সমস্যা নেই, বাট নিচের জিনিসগুলো জানেন, আই হ্যাভ কমপ্লিটেড লং টাইম ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অন টোটাল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড পার্টিসিপেট মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট, এই জিনিসটাকে আপনি আপনার মতো করে চেঞ্জ করেন,
হ্যাঁ, আমি আউটসোর্সিং ইনস্টিটিউটে লম্বা সময় ধরে একটা কোর্স করছি ডিজিটাল মার্কেটিং এর উপরে। আই হ্যাভ বিন ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিলাম। এটা গেটে বলেন আই হ্যাভ বিন লং টাইম ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অন ডিজিটাল মার্কেটিং অ্যাটেন্ড মেনি প্র্যাকটিক্যাল ওয়ার্ক এন্ড বা পার্টিসিপেট মেনি লাইভ অ্যাসাইনমেন্ট এভাবে দেন। তারপর বা আপনি অন্যভাবে ঘুরাই দিতে পারেন, আই হ্যাভ ফিনিশড এ লং টাইম ট্রেনিং এভাবে দিতে পারেন, বা আই হ্যাভ এ প্রফেশনাল কোর্স অন, অনেকভাবে এটাকে চেঞ্জ করে দিতে পারেন। বাকি জিনিসগুলোকে সেম ভাবে চেঞ্জ করবে যাতে আমাদের সাথে মানে কপি না হয়ে যায়, কপি হলে বিপদ হয়ে যাবে। ঠিক আছে, বাকিগুলো ওকে আছে, সাথে ডেসক্রিপশনটাও ঠিক আছে, কিন্তু আমার মতে এটা কপি হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করতে হবে। আচ্ছা, গিগের ব্যাপারটা হচ্ছে আপনার গিগের ব্যানারটা ভালো হয়নি প্রথম কথা। হ্যাঁ, একটু বড় করেন গিগটা। এদিকে যাব, বড় করেন এটা, গিগে যান। I'll do Facebook marketing for your valuable reason. কাটেন, কেটে কাটেন, এক স্কিপ চাপ দিলে চলে যাবে। না না, ক্লোজ আছে। ওকে, I'll do Facebook marketing for your valuable audience. valuable for your valuable audience owner valuable audience হবে কেন? আপনি ওনার বিজনেস বা ওনার ব্যবসা, ওনার প্রোডাক্ট, ওনার ভিডিও, ওনার চ্যানেল, হ্যাঁ ওনার, আমরা যে কোনো কিছুকে তো মার্কেটিং করব, তাই না? এখন আপনি বলবেন যে আমি ফেসবুক মার্কেটিং করব, এখন বলতে পারেন কিসের জন্য করবেন। সেটা এখন দুই ভাগে ভাগ করা যায়। আপনি যদি ইন্ডিভিজুয়ালি লিখতে চান, কোম্পানি কোম্পানি লিখতে পারেন, বিজনেস বিজনেস লিখতে পারেন, ফর এনি সার্ভিস লিখতে পারেন, ফর এনি সার্ভিস ইন টার্গেটেড লোকেশন এভাবে দেন। আই উইল ডু ফেসবুক মার্কেটিং, আমি ফেসবুক মার্কেটিং করব ফর এনি সার্ভিস, আপনার যে কোনো সার্ভিস, ঠিক আছে? ফর এনি সার্ভিস মানে যে কোনো সার্ভিস ইন ইউর টার্গেটেড লোকেশন, আপনার টার্গেটেড লোকেশন, মানে আপনি আমাকে যে টার্গেটেড লোকেশনে বলবেন সেখানে আমি আপনাকে কি করবো, বা ইন ইউএসএ, ইন ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, ইন ইন টার্গেটেড এরিয়া, অনেকভাবে বলা আছে। আপনার এই টার্গেটটা ঠিক করতে হবে। আর সেকেন্ড জিনিস হচ্ছে আপনার ব্যানারটা, ঠিক আছে, এত বড় ছবি দিতে হবে না, একটু নিচে আসেন, একটু ব্যানারে নিয়ে আসেন, স্ক্রল করে ব্যানারে আসতে। আপনার ছবিটা একটা গোল বৃত্তের মধ্যে দিয়ে দিবেন বা আর একটু ছোট করবেন। ছোট করলে এক্সপার্ট ইন ইউএসএ এত বড় করে দেওয়ার দরকারই নেই, এক্সপার্ট ইন ইউএসএ এরও কোনো দরকার নেই, ইন ইউএসএ এরও কোনো দরকার নেই, এক্সপার্ট ইন দিন ফেসবুক মার্কেটিং, এক্সপার্ট ইনটা অনেক ছোট করে দিতে হবে, চোখে দেখলেও দেখুক না দেখলেও দেখুক এটা কোনো ইম্পর্টেন্ট জিনিস না, কিন্তু ফেসবুক মার্কেটিং এই জিনিসটাকে অনেক বড় করে বুঝে যেতে হবে। বুঝতে পারছেন? মার্কেটিং ফেসবুক যত বড় করে দিচ্ছেন মার্কেটিংও তত বড় করে দিবেন এখান থেকে এ পর্যন্ত, ঠিক আছে? জিনিসটা সুন্দর এই জিনিসটা একটু ইয়া করেন তো, আপনি যেখানে ক্যানভাতে চলে যান, ক্যানভা, ক্যানভাতে আমি তো ফটোশপে করছিলাম। আচ্ছা, তাহলে ফটোশপে বলেন, তাহলে আমি করে দেব। আচ্ছা, তাহলে এখানে এখান থেকে এখানে মার্কেটিং হবে, এখানে ফেসবুক হবে, বাকি পয়েন্টগুলো ঠিক আছে চলবে, টার্গেটেড অডিয়েন্স, সলিড প্রোডাক্ট ডেসক্রিপশন, অর্গানিক পয়েন্ট, এগুলো ঠিক আছে, ফরম্যাট, টেক্সটগুলো দেখতেছি, ট্যাগলাইন, ফরম্যাট, প্রোডাক্ট প্রমোট, এখানে আরো কিছু জিনিস অ্যাড করে দেন। হ্যাঁ, মার্কেটিং রিলেটেড 100% সেফ মার্কেটিং, সেফ মার্কেটিং, সেফ সেফ না সেফ হবে। হ্যাঁ, অর্গানিক এন্ড সেফ মার্কেটিং, সেফ মানে হ্যাঁ বুঝতে পারছি, সেফ তো এখন সেভ করা হয়ে গেছে, সলিড প্রোডাক্ট ডেসক্রিপশন, তারপর টার্গেটেড অডিয়েন্স, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং আর একটা জিনিস দিতে পারেন, ঠিক আছে, বা এনি কাইন্ড অফ সার্ভিস প্রমোট,
অ্যাডভার্টাইজিং এনি কাইন্ড অফ সার্ভিস নিচে দিয়ে দেবেন উপর একটু পুরো দিয়ে নিচে দিয়ে দিবেন এনি কাইন্ড অফ সার্ভিস প্রমোট বা প্রমোট টু এনি কাইন্ড অফ সার্ভিস এভাবে দিতে পারেন রাইজ ইউর বিজনেস মিলিয়ন্স অফ পিপল এই লোগোটা তুলে দিবেন ঠিক আছে এটাকে আপনি বানাইছেন লোগো আপনি বানাইছেন হ্যাঁ ওই যে নেট থেকে দেখে তারপর যদি আপনি বানাই থাকেন কোনো প্রবলেম নাই যদি আপনি যদি নেট থেকে কোনোভাবে ডাউনলোড করছেন কারোর সাথে কপি হয় সেক্ষেত্রে কিন্তু এটা মারাত্মক রুলস ভায়োলেশন হবে ঠিক আছে তখন বিপদে পড়বে আমি কি বলছি বুঝছেন তখন এরকম করার জন্য ফাইবার কি করে সাসপেন্ড করে ঠিক আছে আপনার আইডিয়াটা ঠিক আছে কিন্তু এই জিনিসটা একটু বড় করে দিন হয়ে গেল কোথায় চাপ খেলাই দিয়েছেন উপরে উপরে যান ইয়া ফাইবারে যান ফাইবারে যাব না নিচে আসেন একটু স্ক্রল করে নিচে আসেন ল্যাপটপে তো Do you want to reach your product worldwide? Okay, Facebook is the most popular and largest social media platform for ideal marketing. I can help to grow your business identity and popularity. I have professional training in Facebook promotion. Facebook, okay, collection. I have professional training in the Facebook profession. An expert in this field. I know the identity secret and secret to promote the product with Facebook guidelines, which helps to work advanced level. I am professional graphics design, mar and create eye catcher, remarkable product informer and picture photographs. Before starting, why always I analyze the job as the requirement, try to the work, complete the job error free sundor perfect niche ashen point koi ikhane point koi ektu bhul korchen ekta jaygay reach real and active people remarkable product description graphic design post and share targeted audience ele ei line ta tule den ha onta ee post and share targeted audience acha আচ্ছা এখানে পয়েন্ট নাই আপনার পয়েন্টে নিয়ে ঝামেলা হবে বুঝতে পারছেন পয়েন্ট করে দেব হ্যাঁ পয়েন্ট আকারে 10টা পয়েন্ট দিবেন প্রোডাক্ট অ্যাডভারটাইজিং হ্যাঁ ম্যানুয়াল পোস্ট 100% সেফ মার্কেটিং প্রোডাক্ট গ্রাফিক ডিজাইন ফর প্রোডাক্ট ইমেজ হ্যাঁ এভাবে বা ভিডিও মার্কেটিং ফেসবুক ফ্যান পেজ প্রমোশন এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি 10টা পয়েন্ট এখানে সাজাবেন প্রয়োজনে আপনার সাজেশন নেওয়ার জন্য আর কয়েকটা গিগ কি করবেন দেখবেন তাহলে হোয়াই চুজ দিস গিগ তাহলে এখান থেকে কি পয়েন্ট কিছু কমায় দেব কারণ আমার টেক্সট তো জায়গা হচ্ছে না রিপোর্ট টেক্সট জায়গা না হলে উপর থেকে কিছু কমায় ফেলবেন ডেসক্রিপশন থেকে কিন্তু আপনার পয়েন্ট আনতে হবে রেডি টু দা হেল্প দা কাস্টমার ইন এনি সিচুয়েশন রিপোর্ট দা গুগল শীট উইথ স্ক্রিনশট লাইভ বিং ফলো দা গুগল abilities of the problem strong database issues এই দুটো তুলে দিবেন লাস্টের দুটো না উপরের তিন উপর থেকে তিন নম্বর উপর থেকে এই যে এখান থেকে এটা work experience knowledgeable and had in keywords এইটা উপরের তিনটা তুলে দিবেন আচ্ছা উপর তিনটা তুলে দিয়ে বাকি জিনিসগুলো আপনারা সুন্দরভাবে একটু পয়েন্ট আকারে করে দিয়ে আপনি দিয়ে দেন এটা প্রবলেম নেই ডেসক্রিপশন সবসময় স্যার যেভাবে করছেন যেভাবে বলছেন সেভাবে করার চেষ্টা করবেন সেভাবে করলে ভালো হয় কি মানুষ যখন বায়ার আসে বায়ার পড়ে না অনেক সময় কিন্তু চকচক করলে শোনা হয় যেরকম একটা বিষয় থাকে না উপরে স্পষ্ট করতে গেলে অনেক কিছু মানুষ কি ফার্স্ট লুক যদি ভালো লাগে তখন এটার ভিতরে ঢোকার প্রয়োজন মনে করে না অনেকজন তাই না সেই ব্যাপারটা আপনার এখানে রাখতে হবে সেই ব্যাপারটা রাখার জন্যই সিস্টেমটা কি ডেসক্রিপশন
এবং পয়েন্ট আকারে ডেসক্রিপশন পয়েন্ট আকারে দিলে হবে কি বায়ার এসে দেখবে যে আপনার এখানে 10টা 12টা পয়েন্ট আছে একটু হাইলাইট পয়েন্টগুলো এসে পড়লো কি পয়েন্ট আছে বায়ার এবং সে বুঝবেও না আপনি কি কি পয়েন্ট এখানে দিয়েছেন সে বুঝবেও না মানে দেখে বলবে না আপনি অনেক পয়েন্টগুলো ইউজ করতেছেন বা করবেন জানেন তো সেগুলো দেখানোর জন্য অনেকটা দেখানোর জন্যই হয় ঠিক আছে এগুলো দেখার পড়ার সময় থাকে না কিন্তু উনি যদি দেখে মনে করবে আপনার এখানে 10টা পয়েন্ট আছে বা 14টা পয়েন্ট আছে অন্যান্য গিগে দেখবে যে আপনার 4-5টা পয়েন্ট আছে দেখা যাবে যে অন্য গিগটা না কিনে আপনার গিগটা কিনবে কারণ ওনার চেয়ে আপনার পয়েন্ট বেশি কাজের কাজের পয়েন্ট বেশি মানে পয়েন্টের ইয়াটা বাড়াইতে হবে জি মিনিমাম 10-12টা করবেন এবং পয়েন্ট আকারে করবেন কি কি প্রয়োজনে পয়েন্ট বাড়ানোর জন্য আপনি লিখে দেন কি কি অ্যাডভার্টাইজ করবেন হ্যাঁ ইউটিউব মার্কেটিং ইউটিউব ভিডিও প্রমোশন বিজনেস পেজ মার্কেটিং তারপর প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং তারপর আমরা আর কি করি ওয়েবসাইট মার্কেটিং এই ধরনের জিনিস যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আছে আর কি সেই জিনিসগুলো তুলে দিতে পারে ঠিক আছে হাসান ভুঁইয়া দেখছি হাসান ভুঁইয়াটা দেখলাম বাকি যারা আছেন একটু আর কোশ্চেন লিখে দেন আচ্ছা অ্যাডমিন আর মডারেটর দিশে বলছি ভাইয়ারা আপনারা কোনো পদক্ষেপ অতি দ্রুত নিন গ্রুপের সাহায্যের জন্য কোনো পোস্ট করলে হকারদের জ্বালা যন্ত্রণায় শান্তি পাচ্ছি না আপনারা প্লিজ দয়া করে এটা লক্ষ্য করে প্রত্যেকটা হকার মেম্বারকে গ্রুপ থেকে ব্যান করুন চেষ্টা তো করছি করুক কতদিন করতে পারে দেখুন করতে করতে ওরা ডায়ার হয়ে যাবে আর করবে না স্যার আমার একটু সাপোর্ট দরকার হ্যাঁ আপনাকে তো সাপোর্ট দিয়েছি অফিস এসইও কি আর অনফিস এসইও কি তুহিন আহমেদ আসেন তুহিন আহমেদ তুহিন আহমেদ ভাই আছেন তুহিন আহমেদ নাই বুঝলেন অফিস এসইও হচ্ছে মার্কেটিং পলিসি লিঙ্ক বিল্ডিং রিলেটেড যত কাজ আছে সবগুলোকে অফ পেজ এসইও বলে আর অন পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের ভেতরে ঢুকে কাজ করা আমি আপনার স্টুডেন্ট আই রিকোয়েস্ট ইউ স্যার মাই গিগ উইল ইউ উইল সি প্লিজ হেল্প মি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মোহাম্মদ মহিউদ্দিন ভাই আসেন মোহাম্মদ মহিউদ্দিন ভাই স্ক্রিন শেয়ার করেন আপনার সালামু আলাইকুম স্যার জি ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ স্যার আপনি কেমন আছেন স্যার জি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি যে আমাকে প্রবলেম দেখান স্যার আমি ফেসবুক বিজনেস পেজ করতে চাই লইছিলাম তারপরে আপনার ওই যে আর ওভারভিউ করিয়ে গেছি গিয়ে নিচে আনে এই হয় না ক্লিক দিয়ে হয় না যায় না সামনে দেখান কি হচ্ছে না এই যে যাচ্ছি স্যার এখান দিয়ে এটা কমপ্লিট করিয়া করেন 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 না এক মুছে গেছে কত করছিলাম তো স্যার মুছে গেছে মানে করেন আমার সামনে করেন সমস্যা নেই আমার সামনে করে যদি প্রবলেমটা সলভ করতে পারেন ভালো না স্যার এই স্যার হ্যাঁ হ্যাঁ রিল্যাক্স করেন তারও আপনি কিসের করবেন আমাকে বলেন মাস্টার মাস্টার প্রুফ করে দেন ডিজাইন লাগবে আই উইল ক্রিয়েট ডিজাইন এন্ড অপটিমাইজ স্যার আই উইল ক্রিয়েট ডিজাইন and optimization and setup of setup design I'll create design and setup Facebook Facebook business page page
সামনে স্যার কভার ফটো দেওয়া যায় কভার ফটো ব্যানার না এগুলো আপনি ব্যানারে দিবেন ও আচ্ছা আর এখানে স্যার ইয়ে দিয়েছিলাম আর ডিজিটাল মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও প্রফেসর মানে আই এর পর ও ওকে হ্যাঁ আই ও এন এল হ্যাঁ প্রফেশনালি আচ্ছা ফেসবুক আবার কি এন্ড সেটআপ ইউ শুড বিজনেস স্পেস ভেরি প্রফেশনালি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম এন্ড ডিজিটাল মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে সার্ভিস হ্যাঁ সার্ভিস টেক প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন এন্ড ফেসবুক শুধু ফেসবুক না হ্যাঁ দিয়েছিলাম তারপর ফেসবুক ফ্যান পেজ এইখানে তো একটা দিয়েছিলাম স্যার একটাই দিলে হবে লাগবে না হ্যাঁ আচ্ছা এখানে এখানে ফেসবুক ফ্যান পেজ Facebook fan. Fan. Face. Have a Facebook business. Face. Facebook business face. Have a fan face. Fan face. Who is that? Fan face. Nisa, Nisa, to them. Nisa, fan face. Fan face. Get look at that Facebook face. ফেসবুক পেজ হ্যাঁ তারপরে ফেসবুক বিজনেস স্যার ইউজিএনএসএনইডব্লিউএস হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করলাম স্যার তারপর যাচ্ছে না যায় না কেন এই যে প্রবলেমটা হচ্ছে এখানে ক্যারেক্টার বেশি দেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ তাহলে কয়টা দেবো স্যার সারে তোকে দিল পাঁচটা দিয়ে দিল আমি একটা কাইটিয়াও দিছিলাম স্যার দিছে হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ স্যার পারবো সব রেডি করা আছে স্যার আর কি দেখে দেখে লিখে গেলেই চলবে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার স্যার আরেকটা প্রশ্ন স্যার আমি দশটা বাজে না সাড়ে দশটায় ঘুম দিয়ে সাড়ে এগারোটায় উঠছি না সাড়ে বারোটায় উঠছি উঠে দেখি আমি ইসে গেছিলাম এখানে গিয়ে অর্ডার গেলাম এখানে দেখলাম যে স্যার তাহলে একটু ব্যাগে যাই না না এখন কিচ্ছু করেন না ব্যাগে যাই না তার প্রুফ করবো প্রুফ তারপরে স্যার ওখানে দেখি সাইড দিয়ে অর্ডারের মতো দেখলাম স্যার বুঝলেন তা আমি সাড়ে বারোটার পরে আবার স্যার হ্যাঁ দাঁড়ান একটু আমি দেখছি এবার এখান থেকে যান এখানে থেকে কোথায় গেছেন এখানে এখানে অর্ডার দিয়েছিলাম সরে না কেন স্যার বাইরে রিকোয়েস্ট গেছিলাম স্যার এখানে বাইরে রিকোয়েস্ট তো বাইরে আসবে বাইরে রিকোয়েস্ট ইয়ে মোর মোরে হ্যাঁ মোর থেকে বাইরে রিকোয়েস্ট বুঝতে পারছো বাইরে রিকোয়েস্ট হ্যাঁ তারপর এখানে কই এখানে অ্যাক্টিভ এর পর কই দিছেন নি এখানে অ্যাক্টিভ এর পরে 5 দেখলাম লেখা হ্যাঁ সবুজ সবুজের ভিতরে তারপর এখানে দেখলাম 9/9/2020 এখানে সাইডটা কাজ দেখলাম স্যার দেখলাম আর কি পরে পুনে একটা স্যারে দেখাবো এই দেখাবি করতে করতে আর দেখি না আচ্ছা ওগুলো স্যারকে দেখাই তো দেখি না স্যার নাই ওই কারণ আমি তো সকালে দেখি নাই আচ্ছা এখন বুঝানোর চেষ্টা করি হ্যাঁ স্যার এখন যদি মনে করেন ই দেয় অর্ডার দিলে তাহলে কি অর্ডারে ক্লিক দিয়ে দেখবো না মোরে গিয়ে দেখবো এখন আমি একটু একটু বলি আমি আপনাকে হ্যাঁ বলেন বিষয়টা হচ্ছে এমন
আপনি প্রথম উত্তর প্রথম থেকে আমি একটু বুঝাই হ্যাঁ হ্যাঁ বুঝা বলেন স্যার আপনারা প্রথমে গিগ আইডি বানাবেন ফাইবারের আইডি ঠিক আছে এরপর ফাইবারের আইডি তৈরি করার পর আপনাদের কাজ হচ্ছে কাজ শেখা কোন একটা বিষয় নিয়ে কাজটা শেখা কাজটা শেখার পর আপনি করবেন কি গিগ তৈরি করবেন গিগ করার পর আপনার কাজ হচ্ছে বায়ার রিকোয়েস্ট দেওয়া আপনি যে গিগটা তৈরি করছেন আপনাকে সেই গিগের উপরে কাজ আনতে হলে আপনাকে বায়ার রিকোয়েস্ট দিতে হবে এখন বায়ার রিকোয়েস্ট দিতে হলে কি কি করতে হবে স্যার বায়ার রিকোয়েস্টটা প্রথমত বায়ার রিকোয়েস্ট আসার টাইমটা একটু লেখেন কাগজ কলম আছে হাতে হ্যাঁ হ্যাঁ আছে ওকে ফাইন বায়ার রিকোয়েস্ট আসবে এটা হচ্ছে আপনাদের থার্ড ধাপ তিন ধাপের প্রথম ধাপে আসবে কি আপনার ফাইবার প্রোফাইল তৈরি তারপর গিগ তৈরি তারপর বায়ার রিকোয়েস্ট ঠিক আছে বায়ার রিকোয়েস্ট এখন করবেন তিন টাইমে আসে সকাল 10টা থেকে দুপুর 1টা এটা বায়ার রিকোয়েস্ট আসার টাইম উপরে লেখা রাখেন বায়ার রিকোয়েস্ট আসার টাইম সকাল 10টা থেকে দুপুর 1টা তারপর বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা আর রাত 12টা থেকে রাত 4টা এই তিনটা টাইম বায়ার রিকোয়েস্ট বেশি বেশি আসে এবং যখন বায়ার রিকোয়েস্ট আসবে আপনাকে করতে হবে কি এই মোড থেকে ওই সময়গুলোতে 10 মিনিট পর পর বা 5 মিনিট পর পর বায়ার রিকোয়েস্ট মোড যাবেন আমি স্ক্রিনটা দেখেন এখন মোড থেকে বায়ার রিকোয়েস্ট ক্লিক করবেন মোড থেকে বায়ার রিকোয়েস্ট ক্লিক করার পর আমি আবার বলবো সমস্যা নাই মোড থেকে বায়ার রিকোয়েস্ট ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো বায়ার রিকোয়েস্ট দেখতে পাবেন যদি আপনার একটু বলি আপনি এখন কথা বলেন না বায়ার রিকোয়েস্টটা অ্যাক্টিভ থাকলে হ্যাঁ কোনো সরি আপনার গিগ অ্যাক্টিভ থাকলে আপনার এখানে যদি কোনো গিগ না থাকে তাহলে এখানে কোনো বায়ার রিকোয়েস্ট আসবে না আপনার যদি একটা গিগ অ্যাক্টিভ আছে তারপর আপনার বায়ার রিকোয়েস্ট আসবে ঠিক আছে এই বায়ার রিকোয়েস্ট গুলো যে সময়গুলো বলছি সেই সময়গুলোতে আপনি আসবেন মনে করেন 10টা থেকে 1টা এসে আপনি বায়ার রিকোয়েস্টে ক্লিক করবেন এখানে বায়ার রিকোয়েস্ট দেখতে পাবেন শেষ বায়ার রিকোয়েস্ট দেখলে বায়ার রিকোয়েস্ট গুলো স্যার ক্লাস দেখাবো আমি সে স্যার ক্লাস গুলো দেখে দেখে ওখান থেকে বায়ার রিকোয়েস্ট গুলো দিবেন এবং বায়ার রিকোয়েস্ট গুলো দেওয়ার আগে আপনাকে পড়তে হবে যেকোনো বায়ার আপনার মতো আমার মতো সেলার দের কাছে যায় মনে করেন আমি একজন বায়ার একটা বায়ার রিকোয়েস্ট দিলাম আমার একটা কাজ আছে সেটা একটা বিজ্ঞপ্তি দিলাম কোথায় দিলাম বিজ্ঞপ্তিটা ফাইবারে দিলাম হ্যাঁ ফাইবার কি করে নিজ দায়িত্বে সেটা সব সেলারদের কাছে পৌঁছায় দেয় হ্যাঁ তিনটা সময়ে ওনারা এটা বুস্ট করে তিনটা সময় ওনারা যখন বুস্ট করে সবার কাছে চলে যায় তখন যখন চলে যায় তখন এখান থেকে দেখে দেখে পড়ে পড়ে আপনি বায়ার রিকোয়েস্ট গুলো দিবেন এখন বায়ার রিকোয়েস্ট দেওয়ার জন্য এই যে আমাদের আউটসোর্সিং ইয়ার ইনস্টিটিউটের ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে এসে ক্লাস নোট ক্লাস নোটে এখানে এসে এখান থেকে আপনি সকল ধারাবাহিকভাবে এখান থেকে ধারাবাহিকভাবে আমাদের নতুন স্টুডেন্টদের জন্য সকল জিনিস কি করতে হবে কি কি করতে হবে না সকল করণীয় এই যে আমি যেভাবে বলছি স্যার 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 দেখে এখান থেকে আমি বলছি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা কারেকশন করা গিগ তৈরি করা ফেসবুক মার্কেটিং এর এরপর গিগের পর হচ্ছে বায়ের সাথে ইন্টারভিউ কিভাবে করবেন এই ক্লাসগুলো করা হবে আমাদের এখানে বায়ের এই তিনটা করা দেখছি আবার দেখতে হবে হ্যাঁ এইগুলো দেখবেন এখন একটা জিনিস ইনফরমেশন আপনাকে টিপস দিয়ে রাখি যখন বায়ের কোস্ট আপনি এখানে আসবে 4টা মনে করেন এইভাবে বায়ের করার পর মনে করেন কয়টা আসলো 4টা বায়ের রিকোয়েস্ট চলে আসলো তাই না মনে করেন রিফ্রেশ দিবেন 4টা আর 4টা ছিল এখানে স্যার এখানে ডেট দিয়ে 9 তারিখ দিয়ে ডেট 4টা ছিল হ্যাঁ 4টা আসবে 20টা আসবে অনেক ধরনের আসবে আমি দেখাচ্ছি আমার স্ক্রিন থেকে এরকম বায়ের রিকোয়েস্ট অনেক আসবে জি স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে জি স্যার দেখা যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমার প্রোফাইল এইটা দেখেন এরকম বায়ের রিকোয়েস্ট আসে ঠিক আছে আপনি মোর মোড থেকে বায়ের রিকোয়েস্ট দিলে এরকম বায়ের রিকোয়েস্ট প্রচুর বায়ের রিকোয়েস্ট আসবে আপনি প্রথমত কি করবেন প্রথমে চেক করবেন এখানে অফার অফারে কতজন বায়ের রিকোয়েস্ট দিছে দেওয়ার পরে দেখার পরে দেখেন 10 এর যদি মধ্যে থাকে বা 4-5 থেকে আপনি সুন্দর করে বায়ের রিকোয়েস্টটা পড়বেন কারোর জন্য ওয়েট করবেন না কারোর জন্য হেল্প এর দরকার নেই আপনি এটা সুন্দরভাবে পড়বেন স্যার ক্লাসটা দেখবেন দেখে বায়ের রিকোয়েস্টটা পড়বেন এখানে কি বলছে আই নিড এ মান্থলি ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ম্যানেজার হু ক্যান ওয়ার্ক মান্থলি অন মাই বাজেট জব ইজ টু গ্রো মাই ফলোয়িং কমেন্ট পোস্ট এঙ্গেজ এন্ড ক্রিয়েট পোস্ট কন্টেন্ট এন্ড গেট সেলস
back to my website and sign up to join my business, also optimization of my page. Job 30 days, my sales and engagement must grow. এখন উনি যেটা বলছে সেটা আপনাকে বুঝতে হবে। উনি একজন মানুষ চাচ্ছে মান্থলি বেসিসে ফেসবুক এবং ইনস্টাগ্রাম জন্য ম্যানেজার হিসেবে, ঠিক আছে, যিনি ওনার প্রতি ওনার বাজেটের মধ্যে কি করতে হবে, কাজ করতে হবে এবং ডেইলি পোস্টগুলো এবং এঙ্গেজমেন্ট এবং ক্রিয়েট পোস্ট করে ওনার জন্য সেলস আনার জন্য কাজগুলো করতে হবে। এখন এই কাজটা যদি আপনি বুঝতে পারেন কি করবেন, আপনি এখানে সেন্ড অফারে ক্লিক করবেন, এখানে আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি আপনি দিবেন, ডিয়ার স্যার আমি পারছি, এভাবে আপনি দিবেন। হ্যাঁ, এবং আপনি যে করতে পারবেন উনি যেভাবে যেভাবে বলছেন সেটার ব্যাখ্যা আপনি দিবেন। হ্যাঁ স্যার আমি করতে পারবো, আপনার জন্য ডেইলি পোস্ট করতে পারবো, আপনার মান্থলি বেসিসে করতে পারবো, আপনার বাজেটের মতো করতে পারবো, ইন টোটাল আপনাকে তাকে একটা সুন্দরভাবে একটা প্যাকেজ রেডি করে তাকে দিবেন। এবং এই এই স্যান্ড অফারে দেওয়ার পর এখানে লেখার পরে এখানে আপনি যে তার যে বাজেট সে বাজেটটা এখানে দিয়ে দিবেন, $10 $10, মানে ওনার এই বাজেট থাকে এবং কতদিনে $30 $30 দিয়ে কি করবেন সুন্দর করে ডেসক্রিপশনটা লিখে দিয়ে সেন্ড সাবমিট অফারে দিয়ে দিবেন, সুন্দর করে কি হবে চলে যাবে। এরকম অনেক বাই রিকোয়েস্ট এরকম আসবে, হাজার হাজার বাই রিকোয়েস্ট গুলো পড়ে দেখে শুনে আপনাকে কি করতে হবে বাই রিকোয়েস্ট গুলো। এখানে লেখা ছিল এদিকে ১-১ লেখা ছিল আর সেভেন ডেজ ৬৪ ৭০ ৭৫ ৩৪ ডলার এরকম ছিল। কোনো প্রবলেম নাই, আপনি এরকম ডেইলি টাইমগুলো বলছি সেই টাইমগুলোতে হাজারটা বাই রিকোয়েস্ট হাজার আসবে, হাজার যাবে, আপনাকে ওদিকে বিচলিত হলেও চলবে না। না না বিচলিত নাই, আমার এখানে হাজার হাজার পড়ে আছে, আমি এগুলো একটাও দেই না। আমার এখানে ৩০০ কতটা পড়ে আছে কিন্তু আমি একটাও দেই না, কারণ এগুলো নিয়ে টেনশন করে লাভও নাই। আপনি আপনার মতো করে আপনার সময় মতো করে আপনি দিবেন, রিল্যাক্স বুঝে শুনে পড়ে দিবেন। ইনকেস যদি আপনি একটা দিয়ে দিছেন কোনো বুঝেনও নাই শুনেনও নাই, এখন সেই জিনিসটা এসে বলতেছে যে যদি আমাদেরকে বলেন যে ভাই আমি এটা করছি আমাকে একটু বুঝে দেন, এখন সেটা যদি আমি না পারি তখন কি করব, তখন আইডি তো বিপদ। প্রথম জিনিস হচ্ছে আমাদেরকে স্যার যেগুলো শিখাচ্ছেন সেই অনুযায়ী আইডি কোর্স দিবেন, সেই অনুযায়ী কাজ করবেন, তাহলে আপনি বিপদে পড়বেন না। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ওকে ওয়েলকাম। আমি মূল্যবান সময় কি নষ্ট করলাম স্যার? না সমস্যা নেই, এটা আপনাদের জন্য সময় আপনাদের জানার দরকার আছে। আচ্ছা আওয়াল ইসলাম, স্যার আমি ফেসবুক মার্কেটিং এ পোস্ট দিতে গেলে এখানে ইউএস এর প্রাইস না এসে বাংলাদেশি প্রাইস আছে। আচ্ছা আপনি এটা চেঞ্জ করতে হবে। তো আওয়াল ইসলাম ভাই আসেন, আওয়াল ভাই, আওয়াল ইসলাম, হ্যালো, আওয়াল ইসলাম ভাই আছেন? আওয়াল ইসলাম ভাই স্ক্রিন শেয়ার করেন। নিবির হাসান ভাইকে আপনি কি কোয়েশ্চেন লিখতে জানেন? আপনি মাইকটা আনমিউট করেন। স্যার আমি তো কোয়েশ্চেন লিখছি কয়েকবার করে, সকালবেলা লিখছি পাই নাই। সকালবেলা না, আমি বিকেল আসি তো তিনটা থেকে, এরপর থেকে দিতে হবে। আচ্ছা আমি চেক করে আপনাকে জানাচ্ছি। এর মধ্যে লিখছেন? হ্যাঁ আমি আউটসোর্সিং আমি কোয়েশ্চেন লিখে দিচ্ছি। আচ্ছা আমি দেখছি, আওয়াল ভাই কো চলে গেল। নাসিরউদ্দিন নাই ভাই, তুমি মডারেটর। আচ্ছা যাই হোক, কামাল হায়দার মজুমদার, আমার হায়দার মজুমদার আমি কি সাপোর্ট দিয়েছি মনে হয়? হ্যাঁ সাপোর্ট দিয়েছি আমি। আচ্ছা ফাতে ইশরাত আপু আছেন? ফাতে ইশরাত, ফাতে ইশরাত স্ক্রিন শেয়ার করেন। আওয়াল ইসলাম ভাই আছেন? আওয়াল ইসলাম ভাই থাকলে আপনি স্ক্রিন শেয়ার করেন। ফাতে ইশরাত কে একটু পরে, হ্যালো, জি স্যার, জি বলেন। এখানে ওই
ইউএস এর প্রাইসটা আসবে কিন্তু এখানে বাংলাদেশের প্রাইসটা আসতেছে, এটা আসলে বুঝতেছি না। আচ্ছা, এটা আপনি কান্ট্রি চেঞ্জ করতে হবে, এটা আপনার যখন বুস্টিং করবেন তখন বুস্টিং ওখান থেকে কান্ট্রি চেঞ্জ করতে হবে, ঠিক আছে? জি, তখন আপনার এই বাংলাদেশের প্রাইস আসবে। এটা প্রথম থেকে শুরু করতে হবে আবার, প্রথমে আপনাকে ওখানে কান্ট্রি একটা জিনিস আছে সেই জিনিসটা চেঞ্জ করতে হবে, তখন আপনি ইউএসএ দিবেন কোথায়। এটা জানি কেন, এটা আসলে আমি ফেস এই এখানে 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 হুম বুঝতেছি না। আচ্ছা, আর এখন বুস্টিং করবেন কেন? বুস্টিং না স্যার, এটা আমি ট্রেনিং করতেছি, যে মানে প্র্যাকটিস করতেছি। আচ্ছা, প্র্যাকটিসগুলো দিয়ে, আচ্ছা পোস্টগুলো যখন দিয়ে প্র্যাকটিস করুন, কোনো সমস্যা নেই। আপনি পেজে যান, দেখি আপনি পেজ থেকে করতেছেন। জি, আমার পেজ থেকে। জি না জি না জি না, আমি ওই ইউএস এর গ্রুপ থেকে করতেছি। এটা আমার আইডি থেকে, ইউএস এর গ্রুপে জয়েন করছি ওইখান থেকে। আমি জানি আপনি কি করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেনটা কি? আমি চাইতেছি মানে ওই পুশ দিব, ওই যে কোনো ফ্যাশনের যে কোনো পোস্ট, আর ওগুলো দিয়ে আমি প্র্যাকটিস করতেছি আর কি। আপনি ফেসবুক মার্কেটিং কাজটা প্র্যাকটিস করতেছেন, তাই তো? জি 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 জি। আপনি এখানে পোস্ট করবেন কেন তাহলে? এখানে আপনি আপনি আপনার ওয়ালে পোস্ট করবেন, বা আপনি বাইরে কোনো কিছু কোনো জিনিস দিলে, হ্যাঁ, সেই জিনিসটার কি ওটাতে পোস্ট করবেন, সেই সেটা সেটা রিকমেন্ড অনুযায়ী আপনি ওনার জন্য প্রয়োজন একটা ফেসবুক পেজ বানাবেন, সেই পেজ থেকে আপনি পোস্ট করবেন, বা আপনি আপনার ওয়ালের মধ্যে তার ডেসক্রিপশন, তার প্রোডাক্ট ইমেজ, তার সবকিছু ওখানে আপনি আপনার আপনার ইয়াতে, আপনি যেকোনো একটা আইডি আছে না, মনে হয় চার পাঁচটা আইডি আছে না, একটা আইডির মধ্যে মনে করেন কি করবেন পোস্ট করবেন, সেই পোস্টটা ইউএসএ বাইসেল গ্রুপে শেয়ার করবেন, সেটাতে আপনি সেফ থাকবেন, এটাতে আপনার আইডি হওয়ার চান্স থাকবে না, কোনো সময় না। পোস্ট করলে আইডি থেকে পোস্ট করব নাকি ওই পেজ থেকে? পোস্ট পেজ থেকে করতে পারেন, আইডি থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রয়োজনে আপনি একটা পেজ বানান, আমার কথা বুঝছেন? আপনি মনে করেন একটা প্রোডাক্ট নিয়ে পেজ বানাবেন, পেজ বানিয়ে মনে করেন বাইরে আপনাকে বললো যে আমার এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা অ্যাডভার্টাইজিং করেন, আপনি ও বাইরের জন্য একটা পেজ বানিয়ে দিবেন, পেজ বানিয়ে বাইরের পেজের মধ্যে কি করবেন সকল ইনফরমেশন দিয়ে দিবেন, নাম্বার টাম্বার যা আছে সব দিয়ে দিবেন, এবং ওই পেজের মধ্যে কি করবেন একটা পোস্ট করবেন, সেই পোস্টটাকে সকল আইডি দিয়ে শেয়ার করবেন। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, সেটা এখন আপনার পেজও করতে পারেন, সেটা আপনার আইডি দিয়েও করতে পারেন, সেটা আপনার বাইরের আইডি দিয়েও হইতে পারে, বা বাইরের ফেসবুক বিজনেস পেজ থেকেও হইতে পারে। পোস্ট করবেন একবার, সেটাকে শেয়ার করবেন, ঠিক আছে? আর কিছু জানার আছে? জি না স্যার। ওকে, হ্যাঁ, ইশরাত আপু আসেন, ফাতে ইশরাত। হ্যালো, হ্যাঁ আপু বলেন। আমি কি আধো কাজ শুরু করতে পারবো মনে তো হচ্ছে না, এই যে সেম প্রবলেম আবার দেখা দিচ্ছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে? এই বলছিলাম যে এই আইডিটা, সরি আইডি বলতেছি, নতুন করে গিগ বানাতে, এরপর ওই অবস্থা না? জি, নতুন করে গিগ বানাই কি দিবেন ক্যাটাগরি, এটা দেওয়ার পরও একই অবস্থা, মানে পাবলিশ হচ্ছে না, তাই তো? না, ওই যে টেস্ট, এই 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 এটা দেখাচ্ছে। আচ্ছা, এটা আপনি এই 80 দিনের মধ্যে আর পারবেন না, সরি 87 ডেজ এর মধ্যে, এটা আপনাকে 3 মাসের জন্য ব্লক দিছে। যাই হোক, এটা নিয়ে আর টেনশন করার কোনো প্রয়োজন নাই। এই আইডিটার সুন্দর করে কি করবেন, লগ আউট করবেন, এই ব্রাউজার থেকে সকল ইনফরমেশন ফেলে দিবেন, সুন্দর করে নতুন করে আরেকটা আইডি করুন, নতুন অ্যাকাউন্ট করব, হ্যাঁ ফাইবার অ্যাকাউন্ট করবেন, নতুন মোবাইল, নতুন আইডি, সকল জিনিস নতুন করে করবেন, ঠিক আছে? নতুন মোবাইল মানে নতুন মোবাইল নাম্বার, মোবাইল মানে মোবাইল নাম্বার। আপনি ফাইবারে যে ইনফরমেশন দিয়েছেন, এই ফাইবারে যে ইনফরমেশন দিয়েছেন সেটা আর নতুন ইয়াতে নতুন ফাইবারে ইউজ করতে পারবেন না,
কারণ সে নাম্বারটা এটার মধ্যে ভেরিফাই হয়ে গেছে, আপনাকে নতুন আইডি খুলতে হলে নতুন নাম্বার লাগবে। আচ্ছা, তার মানে আমি শুধুমাত্র ফোন নাম্বারটা চেঞ্জ করে দেব আর আমার নাম তো চেঞ্জ করব না, তাহলে নামের পাশে কি থাকবে? আপনার নাম ফাতেহ ইস্তাদ হাজার হাজার আছে, আমার নাম ফারুক হোসেন, হাজার হাজার ফারুক হোসেন আছে, আছে না? জি, নাম কোনো প্রবলেম না, আপনার যেহেতু আইডিটা ভেরিফাই হয় নাই সেই ক্ষেত্রে করতে পারবেন। এখন করার জন্য আপনাকে করতে হবে প্রথমত এই ব্রাউজারে সকল ইনফরমেশন ডিলিট করে দিতে হবে, নতুন একটা ব্রাউজার ওপেন করতে হবে, আর আরেকটা কাজ হচ্ছে আপনি এই যে লগ আউট করে, ঠিক আছে, এটা লগ আউট করে এখানকার সকল বা প্রয়োজনে এটা ডিঅ্যাক্টিভ করে দিবেন। ডিঅ্যাক্টিভ করতে পারবেন? আমাকে একটু করে দেবেন, আমার এই কাজটা আর করতে ইচ্ছে করতেছে না, আমি বুঝছিলাম করতে পারবো কি না, আলো সব কাজ শিখে বসে আছি, আমি একটা কাজও শুরু করতে পারছি না। এখন I want to change my username, I have another Fiverr account, ঠিক আছে, এটা দিয়ে দেন বা আধার দিয়ে দেন, কোনো প্রবলেম নাই। এখানে যে কোনো একটা ডেসক্রিপশন লিখে দিয়ে দেন, ঠিক আছে, এখন আপনি এটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, এটা আর জীবনে খুলতে পারবেন না। এখন নতুন মোবাইল, নতুন জিমেইল, সব কিছু নতুন কিছু দিয়ে এখান থেকে ক্যালটি, এখান থেকে নতুন ব্রাউজার ওপেন করবেন, এই ব্রাউজার নতুন করে দিচ্ছি। নাম কি আগেটা কি নাম দিছিলেন? যে কোনো একটা নাম দিয়ে দেন, সুবিধা এখানে আমার নামটাই দিয়ে দেন। H হবে, F A T H A, H এর পরে লাস্টে A হবে, তারপর ইশরাতে না ভাই I S H হবে, R এর আগে একটা H হবে, H for horse, S এর পরে। এখানে নিলাম এড, এখানে আপনার নতুন একটা জিমেইল ক্রিয়েট করে নেবেন, হয়ে গেল ওটা। আমার কাছে নাই, বললাম স্টপ, নেক্সট, স্কিপ, নো থ্যাঙ্কস। ঠিক আছে, জিমেইলে যেয়ে নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট করে নিয়ে এটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করবেন। মনে রাখবেন এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আপনার নাম্বারটা মেইন ইম্পর্টেন্ট, আগে কোনোভাবে যে নাম্বারটা দিয়েছেন সেখানে সেটা সেই নাম্বারটা এখানে ইউজ করবেন না। ঠিক আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিয়ে একটা জিমেইল করেন, সেই জিমেইল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করবেন এবং নাম্বার নতুন নাম্বার একটা ইউজ করুন। আচ্ছা, তাহলে আমাকে যেটা করতে হবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর আমার নতুন নাম্বার দিতে হবে, আর সবকিছুই তো সেম, আর কোনো কিছু নাই। স্যার ক্লাস দেখে দেখে করেন, সমস্যা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর তাহলে আমি যে ছবি দিয়ে গিগ বানাইছি সেই ছবি আর ইউজ করা যাবে না? একটা ছবি তুলবেন সুন্দর করে, নতুন একটা ছবি তুলবেন, অন্য কোনো কালারের ছবি কাপড় পরে, বা এখন যে কালার কাপড় পরছেন সেই কালারটা ইউজ না করে অন্য কোনো কালার, অন্য কোনো ভাবে ছবি তুলেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে ভাই, আমি কি আবার ফেসবুক মার্কেটিং করতে পারবো নাকি আপাতত তা করবো না? ওটা মানে করতে পারবেন, করার আগে আমাকে দেখেন। হ্যাঁ, থার্ড টাইম, ঠিক আছে দেখি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমি বলবো কাকে কার কাছে যাবেন বলে দিব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।
ডোমেন হোস্টিং সহ একটি রেডি ব্লক নিউজ সাইটে স্বল্প মূল্যে বিক্রি হবে, এটা বাইসেল গ্রুপ না ভাইয়া? ভাই কি করতেছেন, পাইনর অ্যাকাউন্ট করে ফ্রিতে $25 সস্তায় ভালো বুদ্ধি। আচ্ছা নিবির হাসান ভাই আসেন, নিবির হাসান ভাই মাইকটা আনমিউট করুন আপনার। জি স্যার আসসালামু আলাইকুম। জি ওয়েলকাম ভাই, বলেন স্যার। আমি তো ওখানে সবকিছু লিখে দিলাম, আর প্রবলেম হচ্ছে গিয়ে আমি তো অনেকদিন যাবতই এখানে আসছি, কাজ করতেছি। মেইন হচ্ছে আমি এখন পর্যন্ত আমার অ্যাকাউন্ট চেক করাতে পারিনি, এক। দ্বিতীয়ত হচ্ছে দুইবার করে গিগ তৈরি করছি, প্রথমবার এক সারে এসে সেটা দেখে ডিলিট করে দেয়, পরবর্তীতে আবার গিগ তৈরি করছি, কিন্তু সেটা ভুলক্রমে আমার ইয়াটা আপনার পাবলিশড হয়ে যায়। হ্যাঁ পাবলিশড হয়ে যায়, গিগটা পাবলিশ হয়ে যায়। তো এখন ওই গিগটা আর কি দেখাতে চাচ্ছিলাম, আসলে গিগটা কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকে তাহলে আবার নতুন করে তৈরি করতে হবে। আর হলো ভাই আপনি ওই ওই ভাইকে যে বলছেন, যিনি বলে ওই আপনার কি বলছে সেটা বলেন, কোন ভাইকে বলছে সেটা বলতে পারা, কি বলছে সেটা বলেন। যে কখন 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 ভাইয়ারা আসে আপনার ইয়াটা দেয় আপনার ওই যে কি বলে কখন কখন ভাইয়ার রিকোয়েস্ট পাঠায়, সেটা একটু আবার বলতে আমি লিখে রাখতাম। একটু হোল্ড করুন, আপনার এই ছবিটা এডিট করা যে বোঝা যাচ্ছে প্রচন্ড লাল কালার, এটা এটাতে আপনার ক্ষতি হবে। ক্ষতি হবে কিরকম, ফাইবার আপনাকে ভেরিফিকেশন দিবে না। ন্যাচারাল একটা নর্মাল যেভাবে স্ট্যান্ডার্ড মোডে ছবি তুলি আমরা, সেই নর্মাল স্ট্যান্ডার্ড মোডে ছবি তুলে এখানে দিতে হবে। ব্যাপারটা হচ্ছে আমরা যখন ফাইবার আমার কাজ করি, কাজ করার পর ফাইবার আমাদের বলে 14 দিনের মধ্যে একটা ভেরিফিকেশন, সেরকম ভেরিফিকেশন করার সময় আপনাকে এই রিয়েল এই আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার রিয়েল একটা সেলফি তুলে আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি এই ছবিটা যদি ক্লিয়ার সুন্দরভাবে ওই ছবির সাথে রিয়েল ছবির সাথে যদি মিল না পায়, তাহলে আপনাকে রিভিউতে চলে যাবে, আপনার ফাইবারটা ভেরিফিকেশন করে দিবে না, ঠিক আছে, তখন প্রবলেমে পড়বেন। তো এই ক্ষেত্রে ছবিটা ঠিক সুন্দর আছে, কিন্তু কথা হচ্ছে প্রচন্ড লাল, ন্যাচারাল ছবি না। মাঝখানে একটা ছবিটা যাতে আর মাঝখানে থাকে, কোনো অংশ যাতে কাটা না পড়ে, এ স্টাইলে দেন কোনো সমস্যা নেই, কিন্তু সেলফি তুলে দিবেন, স্ট্যান্ডার্ড মোডে ছবি তুলে দিবেন, ঠিক আছে। এটা কি কাউকে দেখাইছেন? না এখন পর্যন্ত কাউকে দেখাতে পারিনি। এটা যেহেতু আপনার টাইটেল, টাইটেলের মধ্যে জিনিসগুলোকে প্রথম অক্ষর বড় হাতে করতে হবে, ক্যাপিটাল লেটার। এটা স্যারের ক্লাসে বলে দিছে। এখানে নাম লাগবে না, নাম এখানে আপনার এখানে উপরে থাকে, হ্যাঁ, নাম ইউজ না করলে চলবে। আপনি এখানে জাস্ট করবেন যে আই এম ডিজিটাল মার্কেটার, আপনার পরিচয় আপনি একজন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, বাকিগুলো আপনি স্যারের অ্যাকর্ডিং ক্লাস অনুযায়ী দেন, কিন্তু জিনিসগুলো স্যারের ওখান থেকে আইডিয়া নিয়ে আপনার মতো করে আপনি দেবেন, আপনি দেখে যান। আই স্যার আই হ্যাভ বিন এঙ্গেজড উইথ দ্য ফ্রিল্যান্সিং ফর আ লং টাইম অ্যান্ড ওয়ার্কিং ইন এফিশিয়েন্টলি, আই অ্যাম অ্যান সোশ্যাল মিডিয়া এসইও প্রফেশনাল, আই ক্যান ডু ফেসবুক মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, ওকে, আই অ্যাম এ গুড গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ইউটিউব এক্সপার্ট, আই ক্যান গ্রো আপ এনি বিজনেস, আই হ্যাভ learn all the work from the reputed institute of our country
for a long time here. I am committed to customer satisfaction. I can promote any business or product service to millions of people worldwide. Fine. I am a graphic designer, so I do all the work manually. All my work is very perfect. Okay, thank you. আচ্ছা ঠিক আছে চলবে আপনি আপনার মতো করে করছেন থাক এটা চেঞ্জ করার দরকার নাই শুধু নামটা চেঞ্জ করে দিবেন এখানে নামের জায়গায় লিখবেন আই এম এ ডিজিটাল মার্কেটার ঠিক আছে আমি চেঞ্জ করা দরকার আপনি স্কিল টেস্ট দিয়ে দিবেন না হ্যাঁ ভাই একটা আমার স্কিল টেস্ট দিছি আমি পরে বুঝছেন আমি যখন আমি ওই গিগ পাবলিশড হয়ে গেছে পাবলিশড হয়ে যাওয়ার পরে তারপর আমি স্কিল টেস্ট দিছি গুগল ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু দেওয়া যাবে না দিবেন না কোন দরকার নাই আপনি সকল ভাষা জানেন সবগুলো জিনিসগুলো দিবেন মায়ের ভাষা আর আমার ইন্টারন্যাশনাল ভাষা এই দুটো থাকলো আর কোনো ভাষার দরকার নেই আচ্ছা এখানে হচ্ছে কই গেল উপরে চলে গেছে ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং ওকে আচ্ছা এটা তো আমাদের স্যারের মতো হয়নি তো কেউ যদি বলে যে আমি এইটা করছি আমার নাম বলবেন সবাইকে হ্যাঁ স্যার ছাড়া আচ্ছা ঠিক আছে ফারুক স্যার আচ্ছা এই স্কিল গুলো হবে না হ্যাঁ এই স্কিল গুলো আপনার চেঞ্জ করতে হবে এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং যেভাবে লিখছেন ফেসবুক মার্কেটিং ওভাবে লিখতে হবে স্পেস পড়া নাই সবগুলো হ্যাঁ এইগুলো সবগুলোর এই লিঙ্ক বিল্ডিং এর স্পেস পড়া নাই ফেসবুক মার্কেটিং স্পেস পড়া নাই গ্রাফিক্স ডিজাইন এর স্পেলিং মিস্টেক গ্রাফিক্স সি পর একটা এস হবে হ্যাঁ ভিডিও ফটো এডিটিং আলাদা আলাদা করে দেন প্রোডাক্ট লিস্টিং ঠিক আছে আমি আচ্ছা এগুলো ঠিক করে নিন আর্টিকেল রাইটিং ও ঠিক করতে হবে আচ্ছা ঠিক আছে আমি এগুলো সবগুলো ঠিক করব আমি প্রবলেম নাই ঠিক করে নিন এখন ব্যাপারটা হচ্ছে এইটা হ্যাঁ এটা হচ্ছে আই ডু ফেসবুক প্রমোশন ফর ইওর বিজনেস ইন ইউএসএ আই উইল ডু ফেসবুক প্রমোশন ওকে আমি ফেসবুক প্রমোশন ফর ইওর বিজনেস ইন ইউএসএ ইনফ্লুয়েন্সার মার্কেটিং হবে না ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর জায়গায় দিবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাডস অ্যাট এন্ড ম্যানেজমেন্ট ঠিক আছে সরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ইনফ্লুয়েন্সার মার্কেটিং শর্ট আউট প্রমোশন দিলে আপনার বাই রিকোয়েস্ট আসবে না এইভাবে তো ভিডিওতে দেখানো ছিল স্যার হ্যাঁ দেখানো ছিল স্যার এটা অনেক আগের ভিডিও এখন আপডেট হয়েছে ঠিক আছে এখন যেহেতু আপডেট হয়েছে সেটা এখন করা যাবে না করা গেলে এটা আপনার বাই রিকোয়েস্ট আসবে না এই যে আমি আপনাকে যে সময়গুলো বলছি যে সময়গুলোতে বাইরে রিকোয়েস্ট আসবে না কারণ এই এই ক্যাটাগরিতে বাইরে এখন এসে খুঁজে না আচ্ছা আমি গিগটাকে এখন পজে নিয়ে গেছি হ্যাঁ গিগটা এখন অ্যাক্টিভ নেই পজে আছে আপনি এটাকে এডিট করবেন ব্যানারটাকে ঠিক করবেন তারপর এটাকে এডিট করবেন এখান থেকে যে এই যে এডিটে গেলে দেখবেন আসছে না
স্যার আমি একবার গিগ তৈরি করেছিলাম, সেই গিগ আমার চোখের সামনে স্যার ডিলিট করে বুঝে নাই সরি পুশ করে না সে চোখের সামনে ডিলিট করে বলছে একটা গিগ তৈরি করেছিলাম অনেক কষ্ট করে সেই গিগটি আমার ডিলিট করে স্যার পুশও করে নাই চোখের সামনেই করে দিছে না হইতে পারে কোনো প্রবলেম ছিল নিশ্চয়ই আপনি এটা কি এডিট করা ছিল না এডিট করা ছিল না স্পেলিং হতে পারে ছিল টাইটেল কি এডিট করা ছিল টাইটেল যদি এডিট করা থাকে না টাইটেলটা একটু লম্বা ছিল মানে পছন্দ হয় না এই টাইটেলের সমস্যা টাইটেলে হচ্ছে এটা ডিলিট করে দিয়েছে আপনার ভালো করছে কেন জানেন টাইটেল যদি লম্বা হয় সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যায় না ফাইলে সার্চ ইঞ্জিনে ফাইলে আচ্ছা আচ্ছা এটা নিয়ে টেনশন করার কিছু না আচ্ছা ঠিক আছে স্যার লেখা থাকে যে যখন আপনি গিগ যখন করবেন তখন নিচে লিখে দেয় জাস্ট পারফেক্ট বলতেছে এখন কি বলতেছে জাস্ট পারফেক্ট এখন যদি আমি এখানে কি করি পারফেক্ট পার্ট দে বাড়াই জাস্ট আমি বাড়াইলাম কি লিখছে লুকস গুড হাউএভার শর্টার টাইলস সেলস বেটার মানে যত শর্ট করবেন আপনার সেলস তত ভালো হবে ভালো হবে আচ্ছা আচ্ছা তিনি আপনার ওটা করে দিয়ে আপনার ভালো করছে কোনো সমস্যা নেই আচ্ছা এখানে মনে করবেন এই টাইটেলটা যখনই করবেন আপনি তো এখন গিগ এটাই শেষ না বা এটাই লাস্ট না আপনাদের গিগ তো আরো করবেন যখনই গিগ করবেন তখনই কি একটা জিনিস চিন্তা করবেন এই গিগের টাইটেল যেরকম একবার দিয়ে ফেললে এটা আর চেঞ্জ করা যাবে না তখন গিগ ডিলিট করে করতে হবে ঠিক আছে এই টাইটেলের মধ্যে কোনো সংক্রান্ত কোনো ধরনের ভুল থাকে সেটা আপনি হাজারটা এডিট করলে কোনো লাভ হবে না সেটা ফাইবারের সার্চ ইঞ্জিনেতে পাবে না তো এই টাইটেল নিয়ে খুব সতর্ক থাকবেন আপনি খাতায় লেখেন বা যেখানে লেখেন গুগল ড্রাইভে লিখে রাখেন লিখে রেখে কমপ্লিট করে দেন আপনি একদম 100% শিওর হয়ে তারপর আপনি ফাইবারে দিবেন কারণ এর সাথে এসইও এর সাথে একটা লিংক জড়িত ঠিক আছে আচ্ছা সেকেন্ড আপনি তো টাইটেলটা কি স্যার এখন টাইটেলটা কি এখন মানে যেভাবে আছে ওটা ঠিক আছে নাকি ওটা আবার পরবর্তীতে ডিলিট করে দেব নতুন করে করব না ঠিক আছে লাগবে না এখন যেভাবে আছে টাইটেল ওভাবে ঠিক আছে টাইটেল এখন কোনো সমস্যা নেই টাইটেলে হাত দিবেন না আমি টাইটেলের সমস্যা হলে বলতাম এখানে বড় করে ফাইল ফেসবুক মার্কেটিং এখানে বড় করে লিখতে হবে ঠিক আছে এটা কিসের গিগ ফেসবুক মার্কেটিং এর এখানে বড় করে দিবেন ফেসবুক প্রমোশন সরি আপনার এটা কি ফেসবুক প্রমোশন ফেসবুক প্রমোশন একটা বড় করে দিবেন নিচে সুন্দরভাবে লেখাগুলো ডিজাইন করবেন প্রয়োজনে আরো কিছু জিনিস দেখেন বুঝতে পারছেন ব্যানার নিয়ে কষ্ট করতে হবে আপনাকে ব্যানারটা একটু ভালো হচ্ছে না আপনি প্রয়োজনে সুন্দরভাবে ব্যানার নিয়ে একটু কাজ করেন কাজ করে আমাদের সাপোর্ট টিম মেম্বার দেখেন আমার ডেসক্রিপশন গুলো কি ঠিক আছে যে অ্যাবাউট গিগস $5 2 মিলিয়ন কেন 1 মিলিয়ন $5 1 মিলিয়ন জি স্যার 2 মিলিয়ন মানে বুঝেন 20 লক্ষ হ্যাঁ বুঝতে পারছি অডিয়েন্স আছে এরকম গ্রুপে শেয়ার করতে হবে If you are thinking about successful your business, koi gelo. This gig you for you, Facebook promotion is the ideal service to improve your business. I have learned Facebook marketing over a long time. I can write effective product description, picture editing, video editing, Facebook on page SEO or page SEO. Na, eta dorkar nei. Eta hocche Google er jonno. Ekhane Facebook related marketing kaaj ta hocche shudhu office SEO kaaj, ha. আপনাকে সংক্ষিপ্ত ভাবে বলতে হবে আর যখন গিগ এর বিষয় আসবে গিগ ডেসক্রিপশন তখন শুধু এই গিগ নিয়ে রিলেটেড বলতে হবে ফেসবুক মার্কেটিং এমন ভালো যে যেখানে আপনার বিজনেস আপনার প্রোডাক্টটা প্রচার করলে হাজার মানুষের কাছে ইজিলি প্রচার পাওয়া যায় এবং আমি এই ফেসবুক মার্কেটিং কাজটা খুব সুন্দরভাবে খুব এফেক্টিভ এবং 100% সেফভাবে আমি করতে পারি এবং ফেসবুক মার্কেটিংয়ের জন্য আমি সুন্দরভাবে কি আপনার প্রোডাক্ট ডিসক্রিপশন তৈরি করতে পারবো
প্রোডাক্ট গ্রাফিক ডিজাইনের মাধ্যমে প্রোডাক্ট ইমেজ তৈরি করতে পারবো, এগুলো আপনি এই বিষয়গুলো বলবেন। ঠিক আছে, সেম এখানেও শর্টকাট একটা পয়েন্ট দিবেন, শর্টকাট পয়েন্টের মধ্যে আপনি কি করবেন এখানে প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং, হ্যাঁ ভিডিও প্রমোশন, হ্যাঁ এফেক্টিভ কি বলে একটা প্রোডাক্ট ডেসক্রিপশন, হ্যাঁ গ্রাফিক ডিজাইন ফর প্রোডাক্ট ইমেজ, এই জিনিসগুলো কি 500 গ্রুপ পোস্ট অ্যান্ড শেয়ার, এই জিনিসটা হচ্ছে ফাইবারের মধ্যে ফেসবুক মার্কেটিং গ্রুপের মধ্যে এটা একটা বড় একটা রুলস ভায়োলেশন। হ্যাঁ এটা দিলে রুলস ভায়োলেশন হয়, যার কারণে প্রবলেম ক্রিয়েট হয়, তো এটা দিবেন না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা তুলে দিবেন, বাকিগুলো ঠিক আছে চলবে। এখানে নাম্বারিং করবেন, মনে করেন এটা আপনার একটা বিজনেস, হ্যাঁ এই বিজনেসের মধ্যে আপনি এই প্রোডাক্টগুলো কি করেন প্রোভাইড করেন বিক্রি করেন। ঠিক আছে, এই বিক্রি করেন প্রোডাক্ট বিক্রি করেন, এগুলোকে নাম্বারিং করবেন যাতে বাইরে এসে দেখে আপনি এতটা প্রোডাক্টটা দিচ্ছেন, সার্ভিস দিচ্ছেন। ঠিক আছে, এভাবে দিবেন এবং এখানে প্রোডাক্টগুলো ওভাবেই আপনাকে কি করতে হবে নাম্বারিং করতে হবে। আচ্ছা আচ্ছা স্যার, আমি আমার একটা কথা, এখন ওই টাইটেলটা বাদে আমি এখানে এগুলো সবগুলো এডিট করতে পারবো তাই তো? 100% কোনো প্রবলেম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি এগুলোকে বোল্ড করে দিবেন এবং নাম্বারিং করবেন, নিচেরগুলোকে বুলেট করে দিবেন। ঠিক আছে ঠিক আছে স্যার, বল জিনিস এবং সবচেয়ে বেশি এফেক্টিভ ফোর্স করেন আপনার ইয়াতে কি বলে যেটার নাম কি ক্যানভা, না না ওই যে আপনার ব্যানার, ব্যানার ব্যানার নিয়ে একটু মনোযোগ দেন। ব্যানার স্যার, ব্যানারটা ওই যে ক্যানভা ছাড়া কি অন্য কোনো ওয়েতে তৈরি করার কোনো সিস্টেম আছে? আপনি যদি গ্রাফিক ডিজাইনের কাজ জানেন তাহলে আপনি ফটোশপ ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটরে করতে পারবেন। আচ্ছা, আমি তো গ্রাফিক ডিজাইন শিখি না স্যার, এখন টুকটাক পারি কিন্তু ওই দিয়ে তৈরি করা যাবে না। ক্যানভা হচ্ছে সব ইজি জিনিস, এর চেয়ে আর ইজি নাই, কিন্তু ওইটা রেজুলেশনটা ঠিক আসে না স্যার, রেজুলেশনটা অনেক কম আসে। ওইটা এভাবেই আসবে, করার নাই, আপনি যদি জানেন তো বললাম, আপনি যদি করতে চান তাহলে ওইভাবে করতে হবে আর কি। আপনি ওইভাবে করলে কোনো সমস্যা নেই? না কোনো সমস্যা নেই, সবাই ক্যানভাতেই করে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, এতদিন ওয়েট করতেছিলাম স্যার আমার প্রোফাইলটা দেখানোর জন্য। ঠিক আছে, তো যে কারেকশনগুলো আমাদের সাপোর্ট ক্লাসটায় দেখবেন, হ্যাঁ সাপোর্ট ক্লাসটা দেখে কারেকশন করে নেবেন, সকল জিনিসগুলো তো মনে থাকার বিষয় না, ভুলে যাবেন স্বাভাবিক ব্যাপার, এটা সাপোর্ট ক্লাসটা দেখলে আপনি জিনিসগুলো মনে রাখতে পারবেন। আর স্যার বায়ার রিকোয়েস্ট কখন কখন আসে একটু বলেন, বলেন তো প্লিজ। সকাল 10টা থেকে 1টা, হ্যাঁ 10টা থেকে 1টা দুপুর, হ্যাঁ তারপর 5টা থেকে 7টা, 5টা থেকে 7টা, আর রাত 12টা থেকে 4টা, 12টা থেকে 4টা করে ঠিক হইতে হবে। আপনি ফেসবুকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং শর্ট অন প্রমোশন দিলে বাইরে কেউ আসবে না, তো আপনাকে ওই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ইউজ করতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, জি ঠিক আছে, আমি ওগুলো সবগুলো চেঞ্জ করে দেব না আজকে। ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাপোর্ট টিম মেম্বার কই, কোথায় আসছে? বস আর একটু হেল্প দরকার ছিল, আর কিছু জিনিস জানার ছিল। আচ্ছা জানবেন পরে, এখন তো আর জানার নাই। আচ্ছা আমি এই ব্যানারটা সেট করতে চাই। মনি মোল্লা ভাইয়া, আপনার এই ব্যানারটা আরো ভালো করে করতে হবে, এই লেখাগুলো কালার কম্বিনেশন ভালো হয় নাই, বিকজনের ব্যাকগ্রাউন্ড ফুলটা ভালো হয়নি, এটা চেঞ্জ করতে হবে। শুনতে পাচ্ছি বলো স্যার, ব্যানারটা হ্যাঁ ব্যানারটা নিয়ে কাজ করতে হবে, আপনার ব্যানারটা এখনো ভালো হয়নি, হ্যাঁ ব্যানারটা সময় দিতে হবে আরো। ব্যানারটা লেখা ঠিক আছে, শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন,
এগুলো কি ড্রাফটের মধ্যে এতগুলো কেন? এটা এটা এগুলো এগুলো এতগুলো করে রাখছেন কেন? সব তো ডিলিট করতে হবে। হ্যালো হ্যালো, এই যে এখানে ক্লিক করেন তো ক্লিক হচ্ছে না কেন? এখানে তিনটে ফোটোর ওখানে ক্লিক করেন, যে ব্যানারটা বানাইছেন সে ব্যানারটা বড় করে উপর থেকে কালার কম্বিনেশন ঠিক করে সুন্দরভাবে তৈরি করতে হবে। হ্যাঁ, তৈরি করে আমাদের সাপোর্টিং মেম্বারকে দেখান, দেখে দিবে স্যার। আপনি ব্যানারটা যেভাবে আমার যেভাবে দেখাইছেন সে ব্যানারটা হয়নি, সে ব্যানারটা আরো সুন্দরভাবে তৈরি করতে হবে। এখানে এটা এই ব্যানারটা একটু নিচে আনতে হবে, ফেসবুক প্রমোশন যেটা লিখছেন সেটা একটু নিচে আনতে হবে, এই লেখাগুলোর কালার কম্বিনেশন ঠিক করতে হবে। ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, এখানে বিজনেস পেজের কথা আসবে কেন? ফেসবুক প্রমোশন, আপনি প্রমোশনের গিক, এটা কি প্রমোশনের গিক নাকি বিজনেস পেজের গিক? প্রমোশন। আচ্ছা, এখানে ফেসবুক প্রমোশন, প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং, 100% সেফ মার্কেটিং, হ্যাঁ, ম্যানুয়াল পোস্টিং, 100% স্যাটিসফাইড গ্যারান্টেড, এভাবে দেন, ঠিক আছে? এবং আরো সুন্দর ভাবে তৈরি করেন। আচ্ছা, আমি এই মুহূর্তে এখন কেউ নাই সাপোর্ট দেওয়ার মতো, সবাই হয়তো নামাজ যাবেন, আমিও বেরোচ্ছি। কামাল হায়দার, আচ্ছা দিচ্ছি কামাল হায়দার ভাই একটু। কামাল হায়দার ভাই বলেন। হ্যালো হ্যালো, আচ্ছা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি আজকের মতো বিদায় নিলাম, ইনশাল্লাহ কালকে আবার দেখো। আসসালাম।